আমাদের যে কোর্স সেই কোর্স টাইটেল হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং পিএইচপি, তাই না? সো ওয়েব ডেভেলপমেন্ট বেসিক্যালি কি? তো যখন বলা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবের ডেভেলপমেন্ট করতে গেলে আমাকে দুটো জিনিস ডেভেলপমেন্ট করা যেতে পারে। আমি যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে চাই আমাকে দুটো জিনিস ডেভেলপমেন্ট করতে হবে। একটা হতে পারে কি ওয়েবসাইট, একটা হতে পারে ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েবসাইট অথবা হতে পারে ওয়েব অ্যাপ্লিকেশন। সো মেবি আমাদের কোর্স টাইটেল কি ওয়েব অ্যাপ্লিকেশন, তাই না? বাট বিসাইড দিস আমরা ওয়েবসাইট কিভাবে ডেভেলপ করতে হয় সেটাও কিন্তু সেই বিষয়ের উপরে কিন্তু দক্ষতা আমাদের মধ্যে চলে আসবে। তো হোয়াট এভার ইট ইজ আমি ধরে নিচ্ছি আমরা ওয়েব ডেভেলপমেন্ট প্র্যাকটিস করব। ওয়েব ডেভেলপমেন্ট প্র্যাকটিস করতে গেলে আমাকে দুটো জিনিস প্র্যাকটিস করতে হবে, একটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ঠিক আছে? এই দুটো জিনিস আমাকে প্র্যাকটিস করতে হবে। এখন ওয়েবসাইটই বলেন আর ওয়েব অ্যাপ্লিকেশনই বলেন, যেটাই বলেন না কেন, একটা ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের তিনটা পার্ট থাকে। আপনি ওয়েবসাইটই বলেন অথবা ওয়েব অ্যাপ্লিকেশনই বলেন, এখানে একটা জিনিস মেনশন করা দরকার যে আমাদের কাছে একদম ক্লিয়ার থাকতে হবে। আপনি ফুটবল খেলতে আসছেন, ফুটবল খেলার নিয়ম টিয়ম সম্পর্কে ভালো জানতে হবে না? খালি ভালো ফুটবল খেলতে পারলেই হবে? আপনি বলে লাথি না দিয়ে একজন প্লেয়ার পায়ে লাথি দিয়ে দিলেন, তাহলে কেমন হবে? ভালো হবে না? সেভাবে যদি কাজ করেন তাহলে তো শিখেই যাবেন। রুলস গুলো বলার চেষ্টা করা হচ্ছে এখানে। তাহলে ওয়েবসাইট এবং ওয়েব ডেভেলপমেন্ট এই দুটো বিষয় কি একই না আলাদা আলাদা? বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কি ওয়েব বেসড সফটওয়্যার, ঠিক আছে? ডেস্কটপ বেস সফটওয়্যার আস্তে আস্তে মার খেয়ে যাচ্ছে ওয়েব বেস সফটওয়্যার, কারণ এখন বলা আছে দুনিয়াটাই কিসের, ওয়েবের দুনিয়া। সো আপনি যদি নিজেকে স্কিল আপ করতে পারেন, বুঝতে পারতেছেন আপনার ক্যারিয়ার কোন দিকে যাবে, ঠিক আছে? সো ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে পার্থক্য কি সেটা আমরা জানি, ফাইন। এখন আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার প্র্যাকটিস কিভাবে করতে হয় সেই বিষয়ের উপর প্র্যাকটিস করব। ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কিভাবে করতে হয় সেই বিষয়ের উপরও আমরা প্র্যাকটিস করব। বাট বিসাইড দিস আমরা বলতে চাচ্ছি যে ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের পার্ট হচ্ছে তিনটা। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আরেকটা হচ্ছে সার্ভার সাইড, আরেকটা হচ্ছে ডেটাবেস। কোন একটা ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের পার্ট কয়টা? তিনটা, তাই না? একটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড, আরেকটা হচ্ছে সার্ভার সাইড, আরেকটা হচ্ছে ডেটাবেস। তার মানে আপনি যদি একটা ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে চান আপনাকে এই তিনটা জিনিস আলাদা আলাদা ভাবে তৈরি করতে হবে। আপনি ওই ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড তৈরি করতে হবে, তার সার্ভার সাইড তৈরি করতে হবে, তার ডেটাবেস তৈরি করতে হবে। ফাইনালি তিনটে জিনিস এক করে কি হয়ে যাবে, ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট বলবো ঠিক না, ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশন হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? সো আমরা আলাদা আলাদা ভাবে ফ্রন্ট এন্ড, সার্ভার সাইড এবং ডেটাবেস নিয়ে প্র্যাকটিস করব, এবং আফটার 25 ক্লাস আমরা তিনটে জিনিস একসাথে করে আমরা কিভাবে প্রজেক্ট করতে হয় সেই বিষয়ের উপরও কিন্তু 8-10টা সেশন থাকবে, যেন আপনারা ইন্ডাস্ট্রির জন্য রেডি থাকেন, ঠিক আছে? যে কোনো সফটওয়্যার কোম্পানিতে যখন রিক্রুটমেন্ট করা হয় তারা যে বেসিক জিনিসগুলো একটা ছেলে মেয়ের মধ্যে চায় সেগুলো কিন্তু আপনাদের এখান থেকে ডেভেলপ, হ্যাঁ ডেভেলপ হয়ে যাবে বলবো না, ডেভেলপ করে দেবেও বলবো না, মানে ওইটা ডেভেলপ করার জন্য যা যা দরকার হয় সেই ইনফরমেশন কিন্তু আপনারা বিআইটিএম থেকে পাবেন।
ঠিক আছে এখন যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার ওটা হয়ে যাবে আর না করলে কিন্তু কিছু করার নাই ঠিক আছে কারণ আমি মানে এইভাবে একটা কথা বলা হয়ে থাকে আপনারাও আমার সাথে একমত হবেন যে মানুষ মানুষই কোনো কিছু শিখাতে পারে না তাই না আমরা প্রথম কয়েকটা ক্লাস ওয়েব অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড নিয়ে কথা বলবো কেমন ফ্রন্ট এন্ড সার্ভার সাইড এবং ডেটাবেস নিয়ে আমরা কথা বলবো আফটার আপনার একটা কোর্স আছে BITM এ জানেন সেখানেও কিন্তু হ্যাঁ ওয়েব ডিজাইন ওইটার উপরে কিন্তু 36 সেশন কিন্তু কন্টিনিউ করে ছেলে মেয়েরা তো তাহলে বুঝলেন বিষয়টা কত দূর আপনারা যারা এখানে PHP কোর্স করতে আসছেন তারা কি অবশ্যই টুকটাক ধারণা আছে তাই না HTML CSS সম্পর্কে তো তারপরও আমরা জাস্ট আরেকবার কি করে দিচ্ছি ইনফরমেশন গুলো আপনাদের রিমাইন্ডার করে দিচ্ছি এরকম এরকম সো ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের তিনটা পার্ট থাকে আমরা ফ্রন্ট এন্ড নিয়ে এখন প্র্যাকটিস করতেছি ঠিক আছে ফ্রন্ট এন্ড নিয়ে তাহলে এই ফ্রন্ট এন্ড এরও আবার তিনটা পার্ট আছে সার্ভার সাইড আর ডেটাবেস কিন্তু আমাদের হাতে আছে ওটা পরে এখন না তো আমরা কাজ করতেছি কাকে নিয়ে এখন ফ্রন্ট এন্ড নিয়ে সো ফ্রন্ট এন্ড এর আবার তিনটা পার্ট আছে একটা হচ্ছে স্ট্রাকচার এবং কন্টেন্ট প্রেজেন্টেশন এন্ড বিহেভিয়ার বানান ভুল হলে কিন্তু কর্তৃপক্ষ দেয় না ঠিক আছে ওকে আগে সারেন্ডার করলাম নাইস আমরা তো ইংলিশ শিখতে আসি নাই তাই না ঠিক আছে সো বানান ভুলে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আল্লাহ ভরসা সো ফ্রন্ট এন্ড তাহলে আমরা ফ্রন্ট এন্ড কিভাবে করতে হয় সেই বিষয়ের উপর প্র্যাকটিস করব এখন ইনফ্যাক্ট করে আসছি 4-5টা সেশন সো ফ্রন্ট এন্ড এর তিনটা পার্ট আবার বলা হচ্ছে এখানে একটা হচ্ছে কি স্ট্রাকচার এবং কন্টেন্ট আরেকটা হচ্ছে প্রেজেন্টেশন আর একটা হচ্ছে বিহেভিয়ার আমরা যদি একটা ওয়েবসাইট দেখি এভাবে bitm.org.bd এই যে সাইটটা দেখতে পাচ্ছেন বলেন তো এটা ওয়েবসাইট না ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েবসাইট তাই না যে কেউ যে কোনো সময় এই সাইটে ঢুকে ইনফরমেশন নিতে পারে তাই না নাইস তো এটা যদি ওয়েবসাইট হয় এটা হচ্ছে কি এর ফ্রন্ট এন্ড এটা হচ্ছে ফ্রন্ট এন্ড যেটা ভিজিটর দেখে যেটা হিউম্যান মানে অল কাইন্ড অফ ভিজিটর যেটা দেখে এই সাইটের মধ্যে আমরা যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি সেই কন্টেন্টগুলো কোথা থেকে আসছে ডেটাবেস থেকে তো কন্টেন্টগুলো ডেটাবেসে নেওয়ার জন্য বা কন্টেন্টগুলো ম্যানেজ করার জন্য কন্টেন্টগুলো তৈরি করার জন্য আর একটা সাইট আছে সেটার নাম কি সার্ভার সাইট রাইট ওইটা কিন্তু আমরা এখনো যাই নাই আবার এই কন্টেন্ট গুলো বেসিক্যালি আসে কোথায় ডেটাবেসে তাই না ডেটাবেসে কন্টেন্ট গুলো নিয়ে যাওয়া কন্টেন্ট গুলোকে প্রিপেয়ার করা আবার কন্টেন্ট গুলোকে ডেটাবেস থেকে তুলে নিয়ে এখানে শো করানো এই কাজটা কার সার্ভারের তাই না তো এই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট এন্ড এর সো হোয়াট এভার ইট ইজ আমরা সার্ভার এবং ডেটাবেস নিয়ে আলহামদুলিল্লাহ হিউজ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো বাট বিফোর দ্যাট ফ্রন্ট এন্ড এর তিনটা পার্ট বলা হচ্ছিল তাই না স্ট্রাকচার এবং কন্টেন্ট প্রেজেন্টেশন এবং বিহেভিয়ার সো এইটা যদি একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড হয় তাহলে এই তিনটা জিনিস আমরা কি একটু এখন দেখব লাইভ সো স্ট্রাকচার এবং কন্টেন্ট এই যে সাইটটা দেখতে পাচ্ছেন bitm.org.bd এই সাইটে কি একটা স্ট্রাকচার আছে না দেখেন তো কত সুন্দর সাজানো গোছানো তাই না প্রফেশনাল একটা সাইট দেখতে পাচ্ছি আমরা সো এটা হচ্ছে কি লোগো
Then এর একটা মেনু এই যে স্ট্রাকচার কোথায় লোগো থাকবে কোথায় মেনু থাকবে কোথায় স্লাইডার থাকবে এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছি তাই না সাইডবার মেনু বিগ ফুটার এবং এটা কি ফুটার সো এটা হচ্ছে কি স্ট্রাকচার এই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে কি দিয়ে মানে এই এই স্ট্রাকচারটা মানে ফ্রন্ট এন্ডের এই স্ট্রাকচার একটা পার্ট এবং আরেকটা পার্ট কি কন্টেন্ট এখন বলেন তো এই ওয়েবসাইটের মধ্যে কোন কন্টেন্টটা প্রেজেন্টেশন বলতে কি বোঝানো হচ্ছে দেখেন এই যে এই এখানে কত সুন্দর একটা স্লাইডার যাচ্ছে তাই না আবার আমি চাইলে কি করতে পারতেছি এই যে স্লাইডার এরকম আছে তারপরে এই লোগোটাও সুন্দর লাগতেছে তাই না স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করার পর এর প্রেজেন্টেশনটা সুন্দর করা হয়েছে এরপরে এর বিহেভিয়ারটা ঠিক করা হয়েছে তো বিহেভিয়ারটা কি বিহেভিয়ার হচ্ছে ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি এই কন্টেন্টগুলোর সাথে একজন ইউজার একজন ভিজিটর যদি কমিউনিকেট করতে পারে সেটা কি বলা হচ্ছে কি বিহেভিয়ার যেমন মনে করেন যে একটা স্লাইডার যাচ্ছে এবার আমি এটা এই যে মাউসটা নাড়াচ্ছে কি একজন ভিজিটর তাই না আর এই স্লাইডারটা কি একটা ওয়েব কন্টেন্ট এই যে স্লাইডারটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা ওয়েব কন্টেন্ট আর যে মাউসটা নাড়াচ্ছে সে কি সে একজন ভিজিটর এই সাইটে তাই না তো ভিজিটর ভিজিটর সাইটের এই কন্টেন্টের সাথে দেখেন চাইলে কি করতে পারতেছে আগেটা দেখতে পারতেছে আবার পরেরটাও দেখতে পারতেছে তাই না তো ভিজিটর ওয়েব কন্টেন্টের সাথে কি করতে পারতেছে কমিউনিকেশন তো ভিজিটরের ওয়েবসাইটের সাথে যে কমিউনিকেশন সেই কমিউনিকেশনটাকে বলা হচ্ছে কি বিহেভিয়ার এই বিহেভিয়ারটা আমাকে কি করতে হবে বিহেভিয়ারটা ফ্রন্ট এন্ডের একটা পার্ট সো কোন একটা ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড বলা হচ্ছে স্ট্রাকচার এবং কন্টেন্ট প্রেজেন্টেশন এবং বিহেভিয়ার সো তিনটা পার্ট কি সেটা কিন্তু আমরা বেসিক্যালি এখানে বলার চেষ্টা করলাম এবার দেখেন এই স্ট্রাকচার এবং কন্টেন্ট তাহলে আমাকে প্রথমে তৈরি করতে হবে তারপরে তার প্রেজেন্টেশন ঠিক করতে হবে তারপরে তার কি ঠিক করতে হবে বিহেভিয়ার তাহলে আমরা ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ডের এই তিনটা পার্ট আলাদা আলাদা ভাবে তৈরি করব ঠিক আছে বা কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ের উপর আমাদের একটা থ্রোলি প্র্যাকটিস হবে সো স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করার জন্য আমরা যে টেকনোলজির হেল্প নিব তার নাম কি এসটিএমএল এবার খেয়াল করে দেখেন প্রথম ক্লাস থেকে এই পর্যন্ত যে আপনারা এসটিএমএল প্র্যাকটিস করে আসছেন কেন এই স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করার জন্য তারপরে প্রেজেন্টেশন এসটিএমএল এখন মনে করেন এসটিএমএল সম্পর্কে জানেন এমন কেউ আছেন এখানে সবাই জানেন তাই না অনেকে আমার চেয়ে বেশিও জানতে পারেন ব্যাপার না ঘটনা হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে এমন কোন কন্টেন্ট আছে যেটা এইচটিএমএল এর ট্যাগ থেকে আসে নাই বলেন তো একটা কন্টেন্টের নাম বলেন যেটা এইচটিএমএল এর ট্যাগ থেকে আসে নাই এমনি আসছে বাদও কি এরকম কোন কন্টেন্ট আছে যেটা এইচটিএমএল এর ট্যাগ থেকে আসে নাই হ্যাঁ মনে সন্দেহ রাখেন না সন্দেহ রাখে কার সাথে কিছু করলে কিন্তু সেটা বেশি দিন লাস্টিং করে না বুঝছেন আপনি যদি কারো পছন্দ করেন আবার মনে মনে সন্দেহ থাকে তাহলে কি হবে সমস্যা মানে কি বিশাল সমস্যা হবে তাই না খাবার দাবার হলে তো বদহজম হবে কোন একটা খাবার আপনাকে পরিবেশন করছে আপনি খাচ্ছেন মনে মনে সন্দেহ আছে যে আল্লাহ জানে ভালো না খারাপ কি হবে বলেন এখন আমাকে বলেন এই ওয়েবসাইটের কোন কন্টেন্টটা এইচটিএমএল ট্যাগ ছাড়া আসছে বাদও এমন কোন কন্টেন্ট আছে কি তারপরে আপনারা বলতেছেন যে এই সাইটের মধ্যে যে কন্টেন্ট আছে সব কন্টেন্টই কোনো না কোনো ট্যাগের মধ্য দিকে আসছে তাই না হ্যাঁ এটাই কিন্তু সত্যি দাঁড়ান এক মিনিট হ্যালো দীপা বলেন ইসলাম বলেন এখন আপনি একটু দেখেন বলেন যে ইয়া করতে আর কি ঠিক আছে আসলেন
ঠিক আছে ক্লাস কয়টায় 9 টায় তো আপনাদের শেয়ার কই আপনি আপনাদের আমাদের লাস্ট যে ক্লাসগুলো হয়েছে সেখানে একটা ট্র্যাডিশন ছিল তো ওই যে বলে না যে খানদানি সূত্রে না বংশ সূত্রে কিছু জিনিস পেয়ে যায় হ্যাঁ এটা কি বলে বলেন তো ইনহেরিটেন্স তো ঠিক আছে আপনি বাংলা ভাষায় বলেন উত্তরাধিকার সূত্রে রাইট তো উত্তরাধিকার সূত্রে আপনারা কিছু জিনিস কিন্তু পেতে পারেন আপনাদের বড় ভাইরা যেটা করছে সেটা হচ্ছে ক্লাসের একটা নির্দিষ্ট টাইম তারা সবাই মিলে ডিসাইড করছে যে এই টাইমের পরে যে আসবে তাকে কিছু পেমেন্ট করে ঢুকতে হবে মানে জরিমানা রাইট সো এই ধরনের কোনো রুলস কি আপনারা তৈরি করছেন না স্যার এবং সেই রুলসের বহির্ভূত কিন্তু ট্রেনারও না যিনি ক্লাস কন্ডাক্ট করবে চিনিও কিন্তু না আমি গত কয়েকটা সেশনে প্রায় 2-300 টাকার মতো জরিমানা দিচ্ছি গোলাফনগুলো এত ফাজি আমি এক মিনিট দেরি করে আসলে আগে আমার কাছে বলে স্যার আমরা এতটুক সময় পর্যন্ত কি করবো অ্যালাউ করবো এরপরে অ্যালাউ করবো না উইথ পেমেন্ট অ্যালাউ করবো রাইট সো যদি আমার কাছে সাজেশন চান মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে ঠিক আছে তারা সর্বোচ্চ 9:10 পর্যন্ত অ্যালাউ করছে 9:10 এর পরে যদি কেউ ক্লাসে ঢুকে তাকে পার মিনিটের জন্য বেশি না মাত্র 1 টাকা পার মিনিটের জন্য যদি কেউ 9:11 আসে 1 টাকা 9:21 আসলে 11 টাকা 9:05 আসলে 5 টাকা আর যদি ভাঙ্কি না থাকে যা দিবে সেটাই নিয়ে নেবে সো আপনি যদি দেরি করে আসেন কষ্ট করে নিচ থেকে টাকাটা ভাঙ্গাই নিয়ে আসবেন ফুল টাকা দিতে হবে মনে করেন আপনার হয়েছে 5 টাকা আপনি দিচ্ছেন 10 টাকা 5 টাকা ফেরত যোগ্য না এবং সেই টাকা সেই টাকার একদিন হিসাব করবে আপনাদের সিয়ার সাহেব ওনার স্বচ্ছতা থাকতে হবে জবাব দিতে থাকতে হবে উনি একটা টালি খাতা মেনটেন করবে যে কেউ যখন জিজ্ঞেস করে যে আমাদের ব্যালেন্সের কি অবস্থা সে দেখাইতে বাধ্য ঠিক আছে এবং সেই টাকা দিয়ে আমরা করবো কি হ্যাঁ অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস আমরা সেই টাকা দিয়ে একটা পার্টি করবো ছোট খাটো ঠিক আছে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম ঠিক আছে একটু কেক টেক কাটলাম দ্যাটস অল ঠিক আছে সো বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম এখন শুনছেন তো নেক্সট ক্লাস থেকে 9:10 ঠিক আছে আমিও যদি 9:10 এর পরে আসি আমিও কিন্তু নিয়মের বাইরে না আমি আসতেই পারি ঠিক আছে আমি তো মানুষ ফেরেশতাও না শয়তানও না ঠিক আছে মানুষের ভুল হয় আমার ভুল হবেই রাইট সো হোয়াট এভার ইট ইজ তারপরে সেটা কি করতে হবে স্কিপ করে আসতে হবে কমাতে হবে সো এনিওয়ে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা ফ্রন্ট এন্ড নিয়ে কথা বলতেছিলাম কিসের ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের তো ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের যে ফ্রন্ট এন্ড তার পার্ট বলা ছিল কয়টা তিনটা একটা হচ্ছে স্ট্রাকচার এবং কন্টেন্ট আর একটা প্রেজেন্টেশন একটা হচ্ছে বিহেভিয়ার তাহলে আমরা যে ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনটা তৈরি করব তার ফ্রন্ট এন্ড তৈরি করব আমরা কি দিয়ে HTML দিয়ে তার স্ট্রাকচার এবং কন্টেন্ট ফ্রন্ট এন্ড না তার স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করব কি দিয়ে HTML দিয়ে HTML দিয়ে আমি স্ট্রাকচার তৈরি করলাম HTML দিয়ে আমি কন্টেন্ট তৈরি করলাম এবার তার প্রেজেন্টেশনটা ঠিক করব কি দিয়ে ওই স্ট্রাকচার এবং কন্টেন্ট আমি তৈরি করলাম এবার তার লুপটা হ্যাঁ তার লুপটা আমি তৈরি করব কি দিয়ে লুপটা কি বলা হচ্ছে কি প্রেজেন্টেশন এটাকে আমি কন্ট্রোল করব CSS দিয়ে তাহলে আমি স্ট্রাকচার তৈরি করলাম কন্টেন্ট তৈরি করলাম তারপরে তার চেহারাও সুন্দর করলাম এবার তার কি ঠিক করতে হবে বিহেভিয়ার ঠিক করতে হবে খেয়াল করছেন একদম বাচ্চা শিশুর মতো একটা বাচ্চা শিশু যখন জন্মগ্রহণ করে তার একটা স্ট্রাকচার তার ভিতরে কিছু আস্তে আস্তে কন্টেন্ট আসে তার প্রেজেন্টেশন ঠিক করতে হয় তারপরে তার বিহেভিয়ার ঠিক করতে হয় তাই না সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে বললাম এবার বিহেভিয়ার ঠিক করার জন্য কোনো একটা ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের বিহেভিয়ার ঠিক করব কি দিয়ে জাভাস্ক্রিপ্ট মোস্ট পাওয়ারফুল হ্যাঁ একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারেন জাভাস্ক্রিপ্ট তো তাহলে HTML দিয়ে আমরা এবং CSS দিয়ে আমাদের প্র্যাকটিস চলছিল তাই না সো আমি আর পিছনে যাব না আমার বেসিক কিছু কথা বলার ছিল এখানে আমি বলে দিছি এবার স্ট্রাকচার এবং কন্টেন্ট আমরা তৈরি করব তো আমরা ডিপ বেস লেয়ার শুরু করছিলাম তাই না
ডিপ ডিস লেআউট করা হইছে ঠিক আছে নাইস তো আমরা আজকে একটা সিস্টেম লেআউট করব আমরা এখন একটা সিস্টেমে লেআউট করব বাট বিফোর দ্যাট আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে একটু সিএসএস এর কয়েকটা বিষয় সম্পর্কে একটু প্র্যাকটিস করে নিতে হবে তারপরে আমরা এই লেআউটের দিকে আসব সেটা হচ্ছে মনে করেন আমি একটা ডিপ নিলাম আমি এখানে হাইট একটা ক্লাস কল করে তার একটা হাইট দিলাম ওয়াইট দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আবার আমি আরো একটা এসে এরকম হইল আর আমি আরো একটা ডিপ নিলাম তার হাইট দিলাম ওয়াইট দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম বাই ডিফল্ট ডিপ গুলো পাশাপাশি আসবে না নিচে নিচে আসবে নিচে নিচে আসবে তাই না তাহলে এটা কেন হচ্ছে বলেন তো ডিসপ্লে ব্লক করে রাখে ডিপ দিয়ে রাইট ডিপ হচ্ছে কি একটা ব্লক লেভেল এলিমেন্ট রাইট সো এসটিএমএল এর সম্পর্কে যদি কয়েকটা কথা বলি এসটিএমএল কি জানেন একটা ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ তাই না সো এখানে প্রায় 114, 115, 116, 117, 118, 120টার মতো ট্যাগ আছে আর কি তো এখানে আরেকটা বিষয় বলা দরকার যে এসটিএমএল ট্যাগ এসটিএমএল এলিমেন্ট এবং এসটিএমএল অ্যাট্রিবিউট তিনটা একই জিনিস তাই না আলাদা 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 সো আমি যদি এভাবে একটা কথা বলি যে আমি এখানে বললাম যে পি দিস ইজ এ কন্টেন্ট ফরওয়ার্ড স্ল্যাশ পি তাহলে এখানে কি কোনো ট্যাগ আছে আছে এখানে কি কোনো এলিমেন্ট আছে এখানে কোনো অ্যাট্রিবিউট আছে না তাহলে এবার আমাকে বলে ট্যাগ কোনটা এখানে পি এটা একটা ট্যাগ এটা ওপেনিং ট্যাগ এটা একটা ট্যাগ এটা কি ট্যাগ ক্লোজিং ট্যাগ সিটি ওটি তাহলে এখানে এলিমেন্ট কোনটা বুঝতে পারছেন এটা একটা সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণটাই Yes, very good. Right. So element বলা হচ্ছে কাকে? Opening tag থেকে শুরু করে closing tag পর্যন্ত including content. Opening যখন বলা হবে p element, আপনাকে বলা হলো যে paragraph element লেখেন। তখন আপনি কি লিখবেন? P দিয়ে শুরু করবেন, P দিয়ে শেষ করবেন, মাঝখানে কিছু একটা লিখে দিবেন। বলবেন এটা হচ্ছে কি paragraph element. এবার আপনাকে বললো paragraph tag লেখেন। মনে করেন আমি এখানে লিখলাম এইচ ওয়ান লিখলাম হ্যালো আবার আমি এখানে লিখলাম পি এখানে লিখলাম হ্যালো তো দুইটা ট্যাগের মাঝখানের কন্টেন্ট কি একই না আমি যদি সেভ করে ব্রাউজারে রান করে আউটপুট একই আসবে তাই না দুটো দুই রকম আসবে না তাহলে এই যে টেক্সট একই বাট দুইটা দুই রকম আসছে এই কাজটা কি করতেছে তাই না তো ট্যাগ করতেছে না এই সব ট্যাগের কারণে একটু বড় আসবে মোটা তাজা নাদুস নুদুস হবে আর এটা কি একদম শুভ না আচ্ছা এই কথাটা কেন বললাম দেখেন তো এই যে কোন একটা কন্টেন্ট ব্রাউজারে যখন প্রদর্শিত হয় ব্রাউজারে যখন শো হয় সেটা সেই কন্টেন্টটা কিসের বৈশিষ্ট্য পায় ট্যাগের বৈশিষ্ট্য তাই না সো ট্যাগের ডিফল্ট বৈশিষ্ট্য কন্টেন্ট পায় এবং সেভাবে কন্টেন্টটা ব্রাউজারে শো হয় এখন মনে করেন আমি এটাকে যদি আরেকটু এনহ্যান্স করতে চাই আমি চাচ্ছি লেখাটাকে লাল করতে আমি চাচ্ছি লেখাটাকে একটু ইটালিক ইয়া করতে মনে করেন ফন্ট সাইজটা ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে তাহলে সেটা কিভাবে করব অ্যাট্রিবিউট তার মানে কোন একটা এসটিএমএল ট্যাগের অথবা এসটিএমএল এলিমেন্টের ডিফল্ট যে বৈশিষ্ট্য সেটাকে আমি যদি আরো এনহ্যান্স করতে চাই আমার কি লাগবে অ্যাট্রিবিউট লাগবে তাই না সো এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট রাইট আপনারা যদি ডেফিনিশন আসে আপনাদের কয়েকটা পরীক্ষা হবে সেখানে এরকম আসতে পারে হোয়াট ইজ অ্যাট্রিবিউট ডেফিনিশন হিসেবে বলতে পারেন যে অ্যাট্রিবিউট ইজ সামথিং দ্যাট এনহ্যান্স দা কি বলতে পারেন বিউটি অফ এন এসটিএমএল ট্যাগ অর এলিমেন্ট
মানে একটা এইচটিএমএল ট্যাগের অতিরিক্ত ইনফরমেশন প্রোভাইড প্রোভাইড করে কি অ্যাট্রিবিউট নাইস সো আমি এটা কেন বলে নিলাম কারণ ট্যাগ এলিমেন্ট অ্যাট্রিবিউট মাঝে মধ্যে বলবো যে ট্যাগ লেখেন মাঝে মধ্যে বলবো এলিমেন্ট লেখেন নাই এখন এই এলিমেন্টের কথা বলা হচ্ছে এইচটিএমএল এর দুই ধরনের এলিমেন্ট আছে একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আর একটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আর একটা কি ইনলাইন তো এইচটিএমএল এর যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট কি আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ব্লক লেভেল আর একটা হচ্ছে ইনলাইন সো ব্লক লেভেল মানে কি মনে করেন এটা আমার একটা ওয়েব পেজ এটা আমার একটা ওয়েব পেজ ওকে আমি এখানে আমি কোডিং দিয়ে লিখতেছি আর কি এখানে লিখলাম ডিভ হ্যালো বা ডিভ না দিয়ে আমি মনে করি এখানে দিলাম পি হ্যালো আবার এখানে লিখলাম অ্যাঙ্কর ট্যাগ হ্যালো তো এটা যদি আমার কোড হয় এটা আউটপুট কেমন আসবে প্রথমে আসলো এটা তারপরে কি আসবে নিচে আসবে হ্যালো তারপর পাশে আর একটা হ্যালো এবার কিন্তু নিচে আসবে না তাই না আচ্ছা কারণ কি কারণ এপি হচ্ছে কি ব্লক লেভেল তার কন্টেন্ট যতটুকুনি থাকছে কি করবে পুরো ওয়াইডটা দখল করে রাখবে এটা যদি আমার একটা ওয়েব পেজ হয় তাহলে এই কন্টেন্ট এতটুকুন হইলেও যেহেতু পি একটা ব্লক লেভেল এলিমেন্ট সে পুরো ওয়াইডটা কি করবে দখল করে রাখবে ঠিক আছে কন্টেন্ট যতটুকুনি থাক সো এটা হচ্ছে কি আমার ব্লক লেভেল এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট ইনলাইন এলিমেন্ট কি যতটুকুন কন্টেন্ট ততটুকুন জায়গা সে নিবে তো আপনারা সবাই একটা কাজ করেন একটা এইচটিএমএল ফাইল নেন এবং ব্রাউজারে তার আউটপুট নিয়ে আসেন ঠিক আছে সবাই হ্যাঁ একটা এইচটিএমএল ফাইল নেন এবং ব্রাউজার তার আউটপুট নিয়ে আসেন এইচটিএমএল ফাইল এবং ব্রাউজার নিয়ে আসেন সেটা কোড নিয়ে আসতে হবে এই এই করে রেখে
আমি প্রথমে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে দিচ্ছি ডেস্ক6 নামে, এখানে টেস্ট টেবিল ফাইল দিচ্ছি index.stable. এবার আমরা এই ফাইলটাকে রান করাবো আর কি ব্রাউজারের থ্রুতে। তো এটা কোথায় আছে? প্রজেক্টটা কোথায় ওপেন করা হয়েছে বলেন তো? সি ড্রাইভে না? কোথায় আছে? এই যে না, থ্যাংক ইউ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আউটপুট এবং এখানে আমরা কোডিং প্র্যাকটিস করব। আশা করি সবাই এটা রেডি করতে পারছেন। তো খেয়াল করেন, আমরা আমাদের এখানে বডিটাকে একদম ফ্রেশ করে নিলাম, টাইটেলটা চেঞ্জ করে বলে দিচ্ছি হোম। তো এখানে আমরা বেশ কিছু জিনিস প্র্যাকটিস করব প্রথমে, তারপরে আমরা একটা লেআউটের দিকে যাবো আর কি, একটা লেআউট প্র্যাকটিস করবেন এবং সেখানে কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো আর কি, এবং ছোটোখাটো কিছু টেকনিক বলা হবে CSS3 বিষয়গুলো নিয়ে। সো নাইস, এখন আমরা এখানে তো আমরা HTML-এর ট্যাগগুলো লিখবো তাই না, আর HTML-এর ট্যাগগুলোকে সুন্দর করার জন্য আমাদের কী লাগবে? CSS লাগবে। তো আমরা একটা স্টাইল শিট নিয়ে নিই। আমি প্রথমে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি CSS নামে। এই ফোল্ডারের মধ্যে কি নিব? ক্যাসকেডিং স্টাইল শিট। আমি নাম দিয়ে দিচ্ছি style.css। তাহলে আমাদের একটা HTML ফাইল আছে এবং আমাদের একটা CSS ফাইল আছে। এবার দুটো আলাদা ফাইল একসাথে কাজ করতে হলে কি করতে হয়? হ্যাঁ, লিঙ্কিং পার্টকে নিয়ে আসতে হবে। তো আমরা লিঙ্কিং পার্টকে নিয়ে আসি এখানে। ওকে, সো আমাদের একটা HTML ফাইল আছে, আমাদের একটা CSS ফাইল আছে। আমরা HTML ফাইলটা সাথে CSS ফাইলে লিংক পপ করে দিলাম। এখন মনে করেন এখানে এসে আমি একটা ডিপ নিয়ে নিলাম, এখানে আমরা একটা ক্লাস কল করলাম সাপোজ box1। ঠিক আছে, ক্লাস কল করলাম box1। সো এই ক্লাসটার জন্য এবার আমরা কিছু প্রপার্টি সেট করব স্টাইল শিটে এসে, তাই না? ডট box1, আমরা এর হাইট দিয়ে দিলাম লাইক 200 পিক্সেল, আমরা ওয়াইড দিয়ে দিলাম 200 পিক্সেল, আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। এখন আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, খেয়াল করেন আমরা এখানে একটা ডিপ দেখতে পাচ্ছি তাই না, এরকম। এখন আমরা এই HTML ফাইলে এসে আর একটা ডিপ নিচ্ছি, এখানে আর একটা ডিপ নিলাম, এখানে ক্লাস কল করলাম কি box2। তো এই এবার এই box2 ক্লাসের জন্য আমরা কিছু প্রপার্টি সেট করব তাই না। তো box2 ক্লাসের জন্য
আমরা কিছু প্রপার্টি সেট করব, তার জন্য আমরা এখানে আসলাম। এখানে এসে হাইট বলে দিচ্ছি হোয়াইট, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে বলে দিচ্ছি যে লাইক গ্রিন। এবার আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই, আমরা একটা ডিপ দেখতে পাচ্ছি। এখন দুটো ডিপকে পাশাপাশি কিভাবে নিয়ে আসে, ফ্লোট লেফট ইউজ করে। সো ফ্লোট লেফটটা কোথায় ইউজ করতে হবে, বক্স 1 না বক্স 2 তে? দুইটাতে, রাইট। দেখেন আমরা বক্স 2 তে ইউজ করি, প্রথমে কি হয়, ফ্লোট লেফট ইউজ করলাম, কি হয় বলেন তো? এখন বক্স 2 তে ফ্লোট লেফট ইউজ করলাম, একটার ভিতরে চলে যাবে আরেকটার ভিতরে চলে যাবে। ইয়েস, এই বক্স, এটা কি বক্স 2, এটা কত বক্স 1? সো বক্স 2 টা বক্স 1 এর আগের মতই কিন্তু আছে, খেয়াল করছেন? কোনো চেঞ্জ কিন্তু হয় নাই। এবার আমরা এটাকে কোথায় দিব, এইখানে দিয়ে দিই, বক্স 2 টার মধ্যে না দিয়ে। এবার কোথায় দিলাম, বক্স 1 এর মধ্যে। এবার দেখেন কি হয়, এবার কিন্তু প্রথমে যেটা বলছিলাম আমরা সেটা হবে, এইটা কোথায় ঢুকে যাবে, রাইট, তাই না? এটা কোথায় ঢুকে গেছে, এর মধ্যে। কিন্তু আমরা বুঝতে পারতেছি না কারণ কি, দুইটার হাইট এবং ওয়াইড কত ছিল সমান। আমরা যদি মনে করেন দিই তো ওটার হাইট একটু বাড়াই দিই, ওয়াইড বললাম 240, এবার কিন্তু একটু দেখা যাবে, তাই না? ও দেখেন ভিতর দিয়ে একটু, ওকে। তাহলে আমি যদি দুটার মধ্যে ফ্লোট লেফট দিই, এবার কিন্তু ঠিক হয়ে গেছে। ঠিক আছে, ব্লক লেভেল এলিমেন্ট, তার কন্টেন্ট যতটুকুনি থাক সে কি করবে, ফুল উইডথটা নিয়ে নিবে। ঠিক আছে, ফুল উইডথটা সে নিয়ে নিবে। আর আমরা তাদেরকে পাশাপাশি রাখতে চাইলে কি করতে হবে, ফ্লোট প্রপার্টি ইউজ করতে হবে। এর ভ্যালু অনেক, লেফট হতে পারে রাইট হতে পারে, বাট আমরা আপাতত লেফট ইউজ করি, রাইট ইউজ করবো মাঝে মধ্যে, বলে দেবো কখন কোনটা ইউজ করতে হবে। ঠিক আছে, এখন মনে করেন আমি এই দুইটা ডিপের মাঝখানে একটু স্পেস তৈরি করতে চাচ্ছি, তাহলে কিভাবে তৈরি করব, মার্জিন দিয়ে। তো দুইটা এলিমেন্টের মাঝখানে, দুইটা এলিমেন্টের মাঝখানে আমি যদি জায়গা তৈরি করতে চাই, কিভাবে তৈরি করতে হবে, মার্জিন দিয়ে। সো প্রপার্টির নাম হচ্ছে কি, মার্জিন। সো মার্জিন প্রপার্টি ভ্যালু কয় ধরনের হতে পারে বলেন, তাই না? মার্জিন এর ভ্যালু আমি দিতে পারি কত, 10 পিক্সেল দিয়ে দিলাম, মার্জিন ভ্যালুটা, মার্জিন প্রপার্টিটা কোন একটা এসটিএমএল এলিমেন্টের মধ্যে, এই যে লাল বর্ডারটা দেখতে পাচ্ছেন, এটা একটা এসটিএমএল এলিমেন্ট। এই এলিমেন্টের মধ্যে মার্জিন প্রপার্টিটা কিভাবে কাজ করবে বলেন তো, টপ রাইট বটম লেফট, হ্যাঁ ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ কাজ করবে, তাই না? টপ রাইট বটম লেফট এভাবে কাজ করবে, ওকে। এখন মার্জিনের ভ্যালু যখন দেওয়া হচ্ছে একটা, তখন কি হতে পারে, তখন চতুর্দিকে সে 10 পিক্সেল করে পাবে। খেয়াল করেন আমরা কোনটার মধ্যে অ্যাপ্লাই করছি, রেড না গ্রিন, গ্রিন। এবার যদি রিলোড দেই, দেখেন একটু হয়ে ইয়ে হয়ে গেছে না মার্জিন। এবার মার্জিনের ভ্যালু হতে পারে কয়টা, দুইটা, 10 পিক্সেল, 20 পিক্সেল। তো এখন দুইটা যখন দিব, তখন সে কিভাবে জিনিসটা পাবে, ঠিক আছে? প্রথমটা পাবে কি, টপ এবং বটম, দ্বিতীয়টা পাবে লেফট এবং রাইট। তাহলে টপ বটমে কোনো চেঞ্জ হবে, দেখেন তো আগে যা ছিল তাই আছে না, তাহলে লেফট রাইটে কি হবে, এই জায়গাটা একটু দূরত্ব বেড়ে যাবে। ঠিক আছে, এবার মার্জিনের ভ্যালু হতে পারে কয়টা, তিনটা, 10 পিক্সেল, 20 পিক্সেল, 30 পিক্সেল। এবার কিভাবে সে নিবে, আপনাদের মনের মধ্যে কোন কথা থাকলে কিন্তু বলতে পারেন,
এবং কথা বলতে হবে। মনের কথা যদি আপনি গোপন করে রাখেন তাহলে কিছু হবে? হ্যাঁ বলতে হবে। সো নাইস, তাহলে তিনটা যখন হবে তখন কি হবে? প্রথমটা পাবে টপে, দ্বিতীয়টা পাবে কোথায়? রাইটে এবং লেফটে, আর তৃতীয়টা পাবে কোথায়? বটমে। প্রথমটা পাবে টপে, দ্বিতীয়টা পাবে হচ্ছে রাইটে এবং লেফটে, আর তিন নাম্বারটা পাবে কোথায়? বটমে। এখন বটমে তো আমাদের কিছু নাই, বুঝতে পারবো না, তাই না? সো আমরা যদি মনে করেন এই জায়গাটা একটু বাড়িয়ে দিই, আমি যদি 20 দিই তাহলে আগের মতোই থাকবে, তাই না? আমি পরিবর্তনটা বুঝতে পারবো না, এই জন্য এখানে কত দিয়ে দিব বলেন? 40 দিয়ে দিলাম। তাহলে কি হবে? প্রথমটা পাবে কোথায়? টপে। দ্বিতীয়টা পাবে কোথায়? লেফটে এবং রাইটে, আর তৃতীয়টা পাবে কোথায়? বটমে। সো বটমে তো বোঝা যাবে না, টপে তো 10 পিক্সেল ইয়া থাকবে, আর লেফট রাইটে কি এখানে তো স্পেসটা বেড়ে যাওয়ার কথা, বেড়ে গেছে না? ঠিক আছে, সো তিনটা হলে এভাবে। আর যদি মার্জিনের ভ্যালু হয় চারটা, ক্লকওয়াইজ, প্রথমে টপ, তারপরে রাইট, তারপরে বটম, তারপরে লেফট। সো আমরা এই চারভাবে মার্জিনের ভ্যালু দিতে পারি। হ্যাঁ, মার্জিনের ভ্যালু আর একটা স্পেশাল ভ্যালু হতে পারে, সেটা হচ্ছে কি? অটো। মার্জিনের ভ্যালু হতে পারে কি? অটো। কি কিরকম? সে অটো একটা শেপ নিয়ে নিবে, তবে অবশ্যই তার জন্য কি থাকতে হবে? তাকে একটা র্যাপারের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, একটা বর্ডারের মধ্যে রাখতে হবে। যখন আমরা মার্জিনের ভ্যালু অটো মাঝে মধ্যে ইউজ করবো দেখবেন, এবং এটা দেখবেন যে কখন কাজ করবে, যখন এই এলিমেন্ট একটা র্যাপারের মধ্যে থাকবে। এখন কি কোনো র্যাপারের মধ্যে আছে? এই ডিডের কার মধ্যে আছে? বডির মধ্যে। ঠিক আছে, সো নাইস। এখন মার্জিনের কোনো একটা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে, মনে করেন আমি মার্জিন দেবো শুধুমাত্র টপে, তাহলে কি করব? মার্জিন টপ। আমি ভাই বলে দিতে পারি মার্জিন টপ। দেখেন যে মার্জিনের একটা প্রপার্টি আছে, এটা হচ্ছে কি? গ্লোবাল। আর এগুলো হচ্ছে কি? ইন্ডিভিজুয়াল। আপনি যখন বলে দেবেন মার্জিন টপ, আমি বলে দিলাম 10 পিক্সেল, এবার কি হবে? শুধু উপরেই পাবে, তাই না? উপরেই পাচ্ছে, অন্য কোথাও কিন্তু পাচ্ছে না। আবার আমি মনে করেন মার্জিন টপ না লেখে শুধু মার্জিন লিখবো এবং আমি শুধু উপরে দিব, এটা কি সম্ভব? সম্ভব, সম্ভব। 0 0 করে দিতে হবে, ভেরি সিম্পল। 0 0 0 0, দ্যাটস অল। এভাবেও দিতে পারে, মানে যেভাবে আপনার ভালো লাগে আর কি। সিনট্যাক্সগুলো আমরা জেনে রাখতেছি। না না দিলে কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, গুড কোশ্চেন, ওকে, ইটস ওয়ার্কিং ওয়েল। মার্জিনের হিসাবটা আমরা গেলাম, এবার মনে করেন আমরা প্যাডিং এর হিসাবটা বলবো। প্যাডিং, সো মার্জিন এবং প্যাডিং সেম জিনিস, তাই না? শুধু একটা কাজ করে কোথায়? ভিতরে, আর একটা কোথায়? বাইরে। বাট হিসাব কি? সব সেম। মার্জিনেরও যা হিসাব, প্যাডিং এরও কি? শুধু একটা কাজ করে কোথায়? বক্সের মধ্যে, আর একটা কাজ করে কোথায়? বক্সের বাইরে। ঠিক আছে, এছাড়া মনে করেন আমি এখানে মার্জিন না লিখে যদি প্যাডিং দেই, তো প্যাডিং এরও দেখেন, খেয়াল করেন এখানে এই যে প্যাডিং কয়টা আছে, শুধু প্যাডিং আছে, প্যাডিং বটম, প্যাডিং লেফট, রাইট, টপ, তাই না? আমরা প্যাডিং এর ভ্যালু চার ধরনের হতে পারে, অটো হতে পারে, একটা দিলে চতুর্দিকে পাবে, দুইটা দিলে টপ রাইট, টপ বটম, রাইট লেফট, তিনটে দিলেও একইভাবে, চারটা দিলেও একইভাবে। শুধু একটা কাজ করবে কোথায়? ডিভের ভিতরে, আর একটা কাজ করবে ডিভের বাইরে। ঠিক আছে, প্যাডিংটা কাজ করবে কোথায়? ভিতরে, তাই না? এখন মনে করেন আমি বক্সের মধ্যে কোনো একটা কথা লিখি, এখানে মনে করেন এই বক্স ওয়ানের মধ্যে এসে আমি লিখলাম হ্যালো, আমি লিখলাম পিএসপি, এই কথাটা লিখে দিলাম। ওকে, ডি ওয়ানের মধ্যে আমরা একটা ইয়ে লিখে দিলাম পিএসপি। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, আমি লেখাটা এখানে দেখতে পাচ্ছি না, এই যে পিএসপি চলে আসছে। এখন আমার কথা হচ্ছে এই লেখাটাকে আমি মাঝখানে নিয়ে আসবো এই জায়গাটায়। হাউ? ইটস পসিবল, ইয়েস পসিবল, প্যাডিং দিয়ে করবো। এই লেখাটাকে আমি মাঝখানে আনবো, খেয়াল করবেন। তাহলে কি করতে হবে? আমরা স্টাইল শিটে যাচ্ছি, এটা কোথায় আছে? বক্স ওয়ানে, তাই না? সো বক্স ওয়ানে এসে প্রথমে কি লিখবো? প্যাডিং টপ, উপর থেকে নিচে নামাইতে হবে, আবার প্যাডিং লেফটও দিতে পারি।
প্যারিং টপ দিয়ে দিলাম মনে করেন 50 পিক্সেল, তাহলে কি হয়, কি হয়েছে বলেন তো? লেখাটা আমার কি হয়েছে নিচে নামছে, বাট সাথে সাথে কি হয়ে গেছে বক্সটা বড় হয়ে গেছে না? এবার মনে করেন আমি দিয়ে দিলাম প্যাডিং 150 পিক্সেল, এবার কি হয়েছে লেখাটা আমার কিন্তু কোথায় আসছে এখন মিডিলে আসছে, বাট ওই 150 পিক্সেল বক্সটা কি হয়ে গেছে বেড়ে গেছে, খেয়াল করছেন? এবার আমি যদি লেফটে থেকে দিই প্যাডিং লেফট কত দিব, দিলাম 100 পিক্সেল, দেখুন কি হয়, কি হয়েছে এবার লেফট থেকেও কি সরছে বাট কি হয়ে গেছে হচ্ছে না? এবার কি হয়েছে লেখাটা মোটামুটি আমার মাঝখানে আসছে, বাট ঘটনা কি করছে বলেন তো? আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইনের নাম শুনছেন তাই না? রেসপন্সিভ ওয়েব ডিজাইন কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো না, বাট একদম র প্রসেসে আমরা একটা লেআউট করব এখন, সেখানে দেখবেন আপনাদের লেআউটটা আপনারা চাইলে রেসপন্সিভ করতে পারেন, যে ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনটা তৈরি করবেন তার। সো বিফোর দ্যাট আমরা একটা জিনিস দেখলাম যে যখন কোন একটা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে প্যাডিং দেওয়া হচ্ছে, প্যাডিং দেওয়া হচ্ছে, এর সাইজটা কি হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে। এবার মনে করেন আমি প্যাডিংটা কমেন্টস করে দিলাম, ওকে, এরকম আরো একটা প্রপার্টি আছে যেটাও যখন আপনি এইচটিএমএল এলিমেন্টে মার্জিন দিলে কি বড় হয়, বড় হয় না কিন্তু, মার্জিন দিলে তার সাইজ ঠিক থাকে, প্যাডিং দিলে বড় হয়ে যাচ্ছে। আরেকটা প্রপার্টি আছে যেটা দিলে বড় হয়ে যাবে, সেটা নাম হচ্ছে বর্ডার। মনে করেন এখানে বর্ডার দিলাম, বর্ডার দিলাম মনে করেন 5 পিক্সেল সলিড, মনে করেন দিয়ে দিলাম যে লাইক গ্রে, ডিভের সাইজ এরকম না বড় হইছে, 5 পিক্সেল বেড়ে গেছে কিন্তু, 50 পিক্সেল দিলাম কি বড় হয়ে গেছে না, পুরো জিনিসটা কিন্তু বড় হয়ে গেছে। এখন তাহলে যখন এই দুইটা প্রপার্টি ছাড়া অন্য যে কোনো প্রপার্টি আপনি অ্যাপ্লাই করবেন এর সাইজ বড় হবে না, শুধুমাত্র যখন আপনি বর্ডার এবং প্যাডিং অ্যাপ্লাই করছেন তখন কি হয়ে যাচ্ছে এলিমেন্টের সাইজটা বড় হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে কেন, এইখানে একটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে যে যখন কোনো একটা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে আপনি হাইট দিবেন অথবা ওয়াইড দিবেন, এই হাইট এবং ওয়াইড এগুলোকে বলা হচ্ছে কি ডাইমেনশন প্রপার্টি, তাই না? হাইট এবং ওয়াইড এদেরকে বলা হচ্ছে কি ডাইমেনশন প্রপার্টি। তো যখন কোন একটা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে আপনি হাইট দিবেন অথবা ওয়াইড দিবেন, এই হাইট এবং ওয়াইড এর সাথে মনে করেন হাইট দিলেন 200 পিক্সেল, ওয়াইড দিলেন 200 পিক্সেল, এই হাইট এবং ওয়াইড এর সাথে আরো দুটো জিনিস উজ্জ থাকে, হাইট এবং ওয়াইড তো পাবেই, এর সাথে সাথে আরো দুটো জিনিস পায়, একটা হচ্ছে বর্ডার আর একটা হচ্ছে প্যাডিং, বর্ডার আর একটা হচ্ছে কি প্যাডিং। এজন্য যখন আপনি কোন একটা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে হাইট দিচ্ছেন 200 পিক্সেল, এখানে যখন আপনি বর্ডার দিচ্ছেন বড় হয়ে যাচ্ছে, অথবা প্যাডিং দিচ্ছেন কি হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে। আমার কথা কি শুনতেছেন? তাহলে যখন কোন একটা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে আপনি হাইট দিবেন অথবা ওয়াইড দিবেন, এই হাইট এবং ওয়াইড এর সাথে আরো দুটো জিনিস কি উজ্জ থাকে, একটা হচ্ছে বর্ডার আর একটা হচ্ছে কি প্যাডিং, বাট সে তখন সাথে সাথে শো করাইতে পারে না, যখন আপনি তার মধ্যে ওই প্রপার্টি গুলো অ্যাপ্লাই করবেন তখন সে কি গাছ আড়া দিয়ে উঠবে আর কি, গান আড়া দিয়ে উঠবে। তাহলে হাইট সমান সমান কি শুধু হাইট, হ্যাঁ হাইট সমান সমান কি হাইট প্লাস
border plus padding তাহলে ওয়াইড সমান সমান নাকি খেয়াল করছেন এটা কিন্তু এভাবে কাজটা হচ্ছে এখন যখন রেসপন্সিভ ওয়েব ডিজাইন করতে গেল লোকজন তখন তারা দেখলো তখন তারা এই বিষয়টা ফাইন্ড আউট করে যখন রেসপন্সিভ ওয়েব ডিজাইন করতে গেল তারা তখনই তারা এই বিষয়টা ফাইন্ড আউট করে যে আমি হাইট দিচ্ছি আমি ওয়াইড দিচ্ছি হাইট এবং ওয়াইড শুধু পাচ্ছে না সাথে সাথে কি যাচ্ছে বর্ডারও যাচ্ছে প্যাডিংও যাচ্ছে তাহলে এখন আমার কিভাবে করবো আমি দিচ্ছি একটা সাথে সাথে আরো দুটো পেয়ে যাচ্ছে তা তো হবে না আমি যা দিব তাই পাবে যা দিব না সেটা পাবে না আমি যদি বর্ডার দিই তাহলে বর্ডার পাবে বর্ডার না দিলে বর্ডার পাবে না এটা কিভাবে করব তখন তারা ডিসিশন নিয়ে মেকিং করে নতুন আর একটা প্রপার্টি বিল্ড করলো তার নাম হচ্ছে কি বক্স সাইজিং বক্স সাইজিং যার ভ্যালু হচ্ছে কি বর্ডার বক্স বক্স সাইজিং এটা একটা প্রপার্টির নাম এই প্রপার্টিটা যখন আপনি কোনো একটা এসটিএমএল এলিমেন্টে অ্যাপ্লাই করবেন তখন যদি আপনি সেখানে হাইট দেন তখন সে কি পাবে শুধু হাইটই পাবে যদি ওয়াইড দেন শুধু কি পাবে ওয়াইডই পাবে চলেন আমরা ডেমো দেখি একটা তাহলে এখানে এসে মনে করেন আমরা এই যে মনে করেন বক্স ওয়ান এখানে কি দিচ্ছিলাম বর্ডার তাই না তাহলে বর্ডারটা দিয়ে দেখবো আগে কমেন্টস করে দিলাম বর্ডারটা কি করে দিলাম কমেন্টস করে দিলাম এবার যদি রিলোড দেই কি হচ্ছে এরকম হচ্ছে না এখন মনে করেন আমি লেখাটাকে এই মাঝখানে আনব কি দিয়ে প্যাডিং দিয়ে বাট প্যাডিং দিলে কি হচ্ছিল বড় হয়ে যাচ্ছিল বাট আমার কথা হচ্ছে এই লেখাটা মাঝখানে আসবে এবং আমরা প্যাডিং ইউজ করব বাট বক্সটা বড় হবে না তার জন্য কি অ্যাপ্লাই করতে হবে বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স কারণ কি যখনই দেখেন এখানে আমরা কি দিছিলাম হাইট এখানে কি দিছিলাম এখানে কি শুধু হাইট আছে প্যাডিং আছে বর্ডারও আছে সেম ভাবে এখানেও কি হোয়াইটের সাথে প্যাডিংও আছে বর্ডারও আছে এখন আমাকে কি করতে হবে এই হাইট এবং হোয়াইট থেকে প্যাডিং এবং বর্ডারটাকে বাদ দিতে হবে এই জন্য আমি বিসমিল্লাহ কি বলে দিলাম বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স যে কোনো জায়গায় বললেই হবে বাট আমি শুরুতেই কি করে দিলাম ইনিশিয়ালাইজ করে দিলাম বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স এবার মনে করেন এখানে এসে আমরা একে প্যাডিং দিই মনে করেন প্যাডিং টপ দিলাম যে লাইক 100 পিক্সেল কি হয় দেখুন তো আমরা এখন কি করলাম বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স দিয়ে দিলাম এবার এখানে কি দিয়ে দিলাম প্যাডিং টপ তাহলে লেখাটা উপর থেকে নিচে আমার কথা না এবং দেখি বক্সটা বড় হয় কিনা দেখেন আমার লেখাটা উপর থেকে নিচে নামছে বাট বক্সটি কি বড় হয়েছে আপনাদের কি রকম হয় না শুধু আমার এরকম দেখাচ্ছে আমার কম্পিউটার কিন্তু মাঝে মাঝে ঘুষ খায় সেন্স বি কেয়ারফুল আমার সব কথা কিন্তু বিশ্বাস করেন না আগে করে দেখবেন তারপর বিশ্বাস করুন ঠিক আছে এই জন্যই বললাম আপনাদেরটা কিরকম হচ্ছে নাকি শুধু আমারটা এরকম দেখাচ্ছে নাইস এবার আমি প্যাডিংটা বেশি হয়ে গেছে একটু কমিয়ে দিই 80 পিক্সেল করে দিলাম এবার রিলোড দিই দেখেন লেখাটা মাঝখানে চলে আসছে এবার কি দিব প্যাডিং লেফট
কারিং লেফট দিয়ে দিলাম যে লাইক 100 পিক্সেল এবার দেখি কি হয় অহ তারপর বেশি হয়ে গেছে এইটি না এইটি ঠিক আছে অলরাইট সো লেখাটা কি হয়ে গেছে মাঝখানে আসছে এবং আমার ডিপটা কি হয় নাই বড় হয় নাই ওকে নাইস এখন দেখেন যে আমরা এটা কেন করলাম এটা মোটামুটি একটা শেপে আমাদের আসছে যে ইনফরমেশন গুলো আমাদের আগে থেকে নেওয়া দরকার ছিল সেগুলো আমরা প্র্যাকটিস করে ফেললাম এখন আমরা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন লেআউটের একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব বর্তমান সময়ে এটাই হচ্ছে লেটেস্ট ঠিক আছে বর্তমান সময়ে এটাই কি লেটেস্ট ওয়েবসাইট লেআউটের একটা টেকনিকের নাম হচ্ছে গ্রিড ভিউ GRIDVIEW গ্রিড ভিউ তো গ্রিড ভিউ জিনিসটা কি গ্রিড ভিউ হচ্ছে ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন লেআউটের একটা টেকনিকের নাম যেমন মনে করেন যে আমরা বিষয় জানি যে ফ্রন্ট এন্ডের বিভিন্ন পপুলার ফ্রেমওয়ার্ক আছে না যে একটা নাম বলেন তো বুটস্ট্র্যাপ এফস্ট্র্যাপ কিকস্ট্র্যাপ ফাউন্ডেশন এগুলো সব হচ্ছে কি ফ্রন্ট এন্ড এর ফ্রেমওয়ার্কের নাম বললাম তো এই ফ্রেমওয়ার্কগুলো প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক দিয়ে যখন আপনি কোনো একটা সাইট ডিজাইন করবেন সেটা কি রেসপন্সিভ হয়ে যান অটোমেটিক্যালি কিভাবে হয় তো ওই ওই ইয়াগুলা ওই ফ্রেমওয়ার্কগুলা ওই ফ্রেমওয়ার্কগুলো যে পদ্ধতিতে লেআউট করে সেই পদ্ধতির নাম হচ্ছে গ্রিড ভিউ তো আমরা ফ্রেমওয়ার্ক প্র্যাকটিস করার সুযোগ নাই বাট আমরা খুব শর্টকাটে এই গ্রিড ভিউ সিস্টেম সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করবো আপনাদের সাথে এবং ও যার মাধ্যমে আমরা একটা লেআউট তৈরি করার চেষ্টা করব ঠিক আছে সো গ্রিড ভিউ হোয়াট ইজ গ্রিড ভিউ গ্রিড ভিউ হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের একটা টেকনিকের নাম ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশন এর ডিজাইনের একটা টেকনিকের নাম হচ্ছে কি গ্রিড ভিউ আমি ডিজাইন বলে ভুল হবে লেআউট বলতে পারেন যে ওয়েবসাইটের লেআউটের একটা টেকনিকের নাম হচ্ছে কি গ্রিড ভিউ তো এটা একটা টেকনিক এটা একটা সিস্টেম কিসের ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের লেআউটে সো এই সিস্টেমের কি বলা আছে এই সিস্টেমে বলা আছে যে আমরা যখন গ্রিড ভিউ সিস্টেম ইউজ করে কোনো লেআউট করব তখন এটা যদি আমাদের ওয়েব পেজ হয় ওদের কথা হচ্ছে যে কোন একটা ওয়েব পেজে পুরো ওয়াইড কে 100% ধরে তাকে সমান 12টা কলামে ভাগ করতে হয়েছে তারপরে এলিমেন্ট গুলোকে বসাতে হয়েছে মনে করেন আমাকে এই ধরনের একটা সাইট করতে হবে আমাকে এই ধরনের একটা লেআউট তৈরি করতে হবে ঠিক আছে একদম সিম্পল মনে করেন আমাকে এই ধরনের একটা লেআউট তৈরি করতে হবে এটা হতে পারে ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশন হোয়াট এভার ইট ইজ এখন এই লেআউটটা আমরা করব আমরা একটা ডিপ নিলাম হাইট দিলাম ওয়াইড দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ফ্লোট লেফট দিলাম এভাবে করতে পারবো না কোনো ব্যাপারই না এখন আমরা ওভাবে করব না আমরা এই গ্রিড ভিউ ইউজ করে এই এরকম একটা লেআউট করব তো স্বাভাবিকভাবে এটা যদি একটা লেআউট হয় বোঝাই যাচ্ছে এটা কি এটা এটা মেনু এটা সাইডবার এটা মেইন কন্টেন্ট এটা ফুটার তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে এখন এই ডিজাইনটা আমরা ডিপ দিয়ে না করে আমরা গ্রিড ভিউ দিয়ে করব তাহলে কিভাবে করতে হবে গ্রিড ভিউ টেকনিকে কি বলা আছে এটা যদি একটা ওয়েব পেজ হয় এর পুরো ওয়াইডটাকে কত ধরতে হবে 100% এর পুরো ওয়াইডটাকে কত ধরতে হবে 100% ধরে
তাকে আগে সমান ১২টা কলামে ভাগ করতে হবে, ১২টা কলাম, ১০টাও না ৮টাও না ১৬টাও না, পুরো ওয়াইডটাকে ১০০% ধরে তাকে ১২টা কলামে ভাগ করে তারপরে এলিমেন্টগুলোকে বসানো হচ্ছে। এখন এটা যদি একটা লেআউট হয়, এখানে এলিমেন্ট কয়টা বলেন তো? বাই ডিফল্ট লোগো এটা একটা এলিমেন্ট, ব্যানার এটা একটা এলিমেন্ট, মেনু এটা একটা এলিমেন্ট, সাইডবার এটা একটা এলিমেন্ট, কন্টেন্ট এটা একটা এলিমেন্ট, ফুটার এটা একটা এলিমেন্ট, তাই না? এখন এলিমেন্ট কিন্তু আবার কি হতে পারে? নেস্টেড হতে পারে। এখানে দেখেন এটা কি ট্যাগ, ওপেনিং ট্যাগ, এটা কি ক্লোজিং ট্যাগ, আর ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত মাঝখানের এই সব কন্টেন্ট নিয়ে এই পুরোটাকে আমরা কি বলতে পারি? এলিমেন্ট, তাই না? তাহলে যদি বলা হয় এইচটিএমএল এলিমেন্ট তাহলে কিন্তু এই পুরো জিনিসটা আসবে। এখন এলিমেন্ট কি নেস্টেড হতে পারে না? একটা এলিমেন্টের মধ্যে এটা কি আরেকটা এলিমেন্ট, এটা কি আরেকটা এলিমেন্ট, আবার এর মধ্যে এটা কি আরেকটা এলিমেন্ট, এটা কি আরেকটা এলিমেন্ট, এটার একটা এলিমেন্ট, এর কোনো ক্লোজিং ট্যাগ নেই বাট এটা একটা এলিমেন্ট, রাইট? সো এলিমেন্টগুলো কি হতে পারে? নেস্টেড হতে পারে। এজন্য মনে করেন আমি বললাম যে লোগো এটা একটা এলিমেন্ট, ব্যানার এটা একটা এলিমেন্ট, মেনু এটা একটা এলিমেন্ট, সাইডবার এটা একটা এলিমেন্ট, কন্টেন্ট এটা একটা এলিমেন্ট, ফুটার এটা একটা এলিমেন্ট। তো গ্রিড ভিউ সিস্টেম বলে, গ্রিড ভিউ সিস্টেম বলে যে ওয়েব পেজের ফুল ওয়াইডটাকে ১০০% ধরে তাকে আগে ১২টা কলামে ভাগ করো, তারপরে এলিমেন্টগুলোকে বসাও, তারপরে এলিমেন্টগুলোকে বসাও, ঠিক আছে? এখন মনে করেন আমাদের এখানে কিচ্ছু নাই, একদম এরকম ফ্রেশ, তাহলে আমরা কি করব? এটাকে আগে ১২টা কলামে ভাগ করে নিব। এখন একটা পেজের ওয়াইড যদি ১০০% হয় তাকে সমান ১২টা কলামে ভাগ করতে হবে, তাহলে পার কলামের ওয়াইড কত হবে? ফুল পেজের ওয়াইড হচ্ছে কত? ১০০%। এবার তাকে সমান ১২টা কলামে ভাগ করতে হবে, তাহলে পার কলামের ওয়াইড কত হবে? ৮.৭, তাই না? আমরা এই ৮.৭টা কিভাবে বের করলেন? ভাগ করলেন, ভেরি সিম্পল। ফুল ওয়াইড হচ্ছে ১০০%, তাকে সমান কয়টা কলামে ভাগ করতে হবে? ১২টা। তাহলে এটা ১২তে ভাগ দিই, ৮ ১২ কত হয়? ৮.৩৩ হবে, ৮ ১২ ৯৫, আর কি ৯৬, আর ৪ থাকে। তাহলে এখানে আমরা কি করবেন? পয়েন্ট পয়েন্ট দিয়ে এখানে কি আসে? একটা গুল্লা না, শূন্য, থ্রি। তাহলে এবার ৩ ১২ কত? ৩৪, বুঝতে পারতেছেন? অনন্তকাল ধরে চলতেই থাকবে, তাই না? চলতেই থাকবে। এখন যখন এভাবে আসবে ৮.৩৩৩৩৩৩৩৩৩ চলতেই থাকবে, সেই ধরনের সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এতটুকু নিয়ে নিব। তার মানে পার কলামের ওয়াইড কত হচ্ছে? ৮.৩৩। তাহলে এখন মনে করেন এটাকে আমি ১২টা কলামে ভাগ করি, এভাবে ধরে নিয়ে যে সমান সমান হচ্ছে, ছোট বড় হলে কর্তৃপক্ষ দায়ী না আর কি, ঠিক আছে? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০, আরো দুইটা দেওয়া লাগবে, ১১, এখানে একটা দিয়ে দিলাম ১২, দ্যাটস অল। তাহলে আমি কি করলাম? প্রথমে পুরো পেজের ওয়াইডটাকে ১০০% ধরে তাকে আগে ১২টা কলামে ভাগ করে নিলাম। এবার আমি এখানে এলিমেন্টগুলোকে বসাবো। সো এবার মনে করেন আমার লাগবে কি? প্রথমে লাগবে কি? সাইজ তৈরি করতে হবে যেরকম, এরকম না, এখানে দেখা যাচ্ছে না, না এখানে করি, আমাকে এরকম একটা সাইজ তৈরি করতে হবে, এরকম। তাহলে এখন আমার প্রথমে লাগবে কি? লোগো। আমি লোগোটাকে এখানে কিভাবে বসাবো? এখন কলাম ধরে ধরে কাজ করতে হবে। এখানে কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে যদি তিন কলাম নেই এবং এর একটা হাইট দেই, তাহলে কতটুকু হচ্ছে? এতটুকু। এটা কি মোটামুটি লোগোর মতো হচ্ছে না? আমি কি ৬ কলাম নিব? না, বেশি হয়ে যাবে কিন্তু। আবার ১ কলাম নিলে কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তো এটা কমন সেন্সের ব্যাপার আর কি। যাই হোক, ৩ কলাম নিলে মোটামুটি একটা লেভেলে আসতেছে। এবার ব্যানার লাগবে। ব্যানার কতটুকু হবে? ৯ কলাম, বাকি ৯ কলাম ব্যানার। তাহলে ৩ কলাম হচ্ছে কি আমার? লোগো। আর ৩ ৯ কলাম হচ্ছে ব্যানার। সো একটা রতে সর্বোচ্চ কলাম হবে কয়টা? ১২টা, এর বেশি কিন্তু হবে না। আর কেউ যদি মনে করেন যে পনেরো ১২টা ১৬ ১১টা তাও কিন্তু হবে না, ঠিক আছে? পূর্ণ সংখ্যা, হ্যাঁ, ভগ্নাংশ সংখ্যা হবে না। এবার মনে করেন আমার লাগবে মেনু। মেনুতে হবে কয়টা? ১২টা। পুরোটাই হোক, আমি এর একটা হাইট দিয়ে দিলাম আর কলাম নিলাম কত? ১২, ১২।
এবার কি লাগবে সাইডবার সাইডবারে কয়টা দিব সাইডবারে দুইটা বা তিনটা সাইডটাও হবে না আটটাও হবে না তাই না তিনটা বা দুইটা যেটা ভালো মনে করেন নেন একটা হাইট দিয়ে দিলেন হয়ে গেল আর কন্টেন্ট নয়টা বাকি নয়টা কেমন করছেন আর ফুটার 12টা 12টা আমার কি লেআউট হয়ে গেল না এভাবে তারা করতে বলছে এভাবে লেআউট করলে কি হয় জানেন আমার অনেক সহজ আপনারা যে কোনো লেআউট উইদিন 5 মিনিটস এর মধ্যে করতে পারবেন যত কমপ্লেক্স লেআউটই হোক আমরা যদি ডিপ দিয়ে করতে অনেক সময় লাগে তাই না এভাবে করতে গেলে দেখবেন 5 মিনিটে হয়ে যাবে ছোট কিছু টেকনিক আছে বলে দেব এখনি প্র্যাকটিস করব আমরা এখন ইনশাআল্লাহ সো আসেন আমরা এই প্রসেসে এই যে লেআউটটা এখানে আঁকলাম মুখে মুখে এটাকে আমরা এবার প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি সবাই ঠিক আছে স্যার স্যার বুটস্ট্র্যাপে কি মানে সেম ভিডিও ইউজ করি সেম 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 হ্যাঁ আপনারা যেটা দেখতেছেন বুটস্ট্র্যাপ একই জিনিস ইউজ করছে আমরা ফ্রেমওয়ার্ক ইউজ না করে আমরা এটা র প্রসেসে কাজ করব যার ফলে কি হবে ভবিষ্যতে আমাদের ফ্রেমওয়ার্ক থাকলো আর কোনো সমস্যা হবে না ঠিক আছে তাহলে আমরা মনে করেন যে এইচটিএমএল ফাইলটা নিছিলাম এটার মধ্যেই কাজ করি ডিপ ডুবিগুলো সব ফালাই দিই এখন মনে করেন এই সিস্টেমে কাজ করতে যাই দেখেন কথার পৃষ্ঠে কথা চলে আসে এই সিস্টেমে কাজ করতে যেই কিন্তু ও যে তারা হাইট ওয়াইড নিয়ে সমস্যায় পড়ছিল এখন মনে করেন এখানে টোটাল কলাম কত 12 এখন পার কলামের ওয়াইড কত 8.33 না 33 কিন্তু এখন মনে করেন এখানে এরকম আছে তিন কলাম এখন এখানে সে একটা লোগো বসাইছে লোগো বসাইছে এই লোগোটা বাই ডিফল্ট কি কোনায় আসবে না আমরা যখন পিএসপি লিখেছিলাম বাই ডিফল্ট কোথে আসতেছিল কোনায় আসতেছিল তারপরে আমরা তাকে কি করলাম প্যাডিং দিয়ে মাস্ক করে নিয়ে আসলাম এখন মনে করেন এখানে আমরা একটা লোগো নিয়ে আসলাম এবারে লোগোটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো তাহলে এখানে কি অ্যাপ্লাই করতে হবে প্যাডিং এখন এখানে যদি বক্স সাইজিং না দেওয়া থাকে যদি প্যাডিং দেন তাহলে কি হয়ে যাবে এটা বড় হয়ে যাবে না ফর এটার সাইজ কি 8.33 গুণন 8.33 গুণ মানে তিনটা কি সমান থাকবে না বড় হয়ে যাবে তাহলে পুরো 12 কলাম কি বেশি হয়ে যাবে না এই যে এই সমস্যাটাই কিন্তু তারা পড়ছিল কাজ করতে দেয় এই সমস্যাটা পড়ার পরে তারা বক্স সাইজিং আবিষ্কার করছে ঠিক আছে মানুষ কিন্তু একটা সমস্যা পড়ে সেখান থেকে বাঁচার জন্য নতুন একটা জিনিস তৈরি হয়ে যায় ঠিক আছে সো আমরা কাজটা করি সো স্টাইল শিটে আসেন স্টাইল শিটে এসে প্রথমে আমাকে কি করতে হবে ওই যে 12টা কলাম তৈরি করতে হবে 12টা কলাম হ্যাঁ স্টাইল শিটে আসেন সিএসএস স্টাইল ডট সিএসএস এইচটিএমএল এর উপর স্যার সব কিছু ডিলিট করে দাও স্যার হ্যাঁ যা সব ডিলিট করে দাও কল 3 কত হবে বলেন তো হিসাবটা হিসাবটা কি খেয়াল করছেন এখানে কত হবে এক কলাম যদি 8.33 হয় তাহলে দুই কলাম সমান সমান কত হবে তিন কলাম সমান সমান রাইট কারণ কি আসবে কত 24.99999 তাই না ওই একটাকে কি করতে হবে স্কিপ ওটা হচ্ছে কি ওটা হচ্ছে আমার এরর আপনারা ফিজিক্সই পড়ছেন না যে কোনো সূত্র পড়ছেন কি কি থাকতো একটা এরর কিন্তু থাকতে কিছু যে এটা হচ্ছে কি এটা কারণ কোনো কিছুই পারফেক্ট না একমাত্র আল্লাহ এবং নবী ছাড়া বুঝতে পারছেন সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ হ্যাঁ যেটা ট্রু সেটা বলে দিলাম 25% জেনে কত হবে 33.33 41.66
ওকে নাইস এখানে করতে হবে percent এবার দেখেন তাহলে আমরা 12টা কলাম তৈরি করে ফেললাম তাই না কলাম 1 থেকে এবং শুধুমাত্র এখানে কি দেওয়া আছে ওয়াইড দেওয়া আছে ওকে এখন মনে করি আমরা এইচটিএমএল এ আসি আমরা এখানে একটা ডিভ নিয়ে নিলাম এখানে একটা ডিভ নিলাম এখানে ক্লাস কল করব কত বলেন তো কল কত 1 কেন 3 হবে আমরা এই লেয়ারটা করব না ওই লেয়ারটা করব 3 হবে সো কল 3 দিলাম ঠিক আছে কল দিলাম কত 3 এখন যদি আমি ব্রাউজারে যাই রিলোড দিই কিছু পাবো না কিন্তু কারণ এখানে শুধু কি আছে হোয়াইট আছে আর কিছু কিন্তু নাই ঠিক আছে নাইস এবার মনে করেন আমরা এখানে একটা ইনলাইন সিএসএস লিখি কিছু সময়ের জন্য হ্যাঁ পরবর্তীতে আমরা সেখানে নিয়ে যাব অন্যভাবে আর কি এখানে আমরা একটা ইনলাইন সিএসএস লিখি স্টাইল দিয়ে হাইট দিয়ে দিলাম হ্যাঁ বলে হাইট দিয়ে দিলাম মনে করেন যে লাইক 150 পিক্সেল 200 দিই 200 পিক্সেল এবং শুধু হাইট দিলে হবে এর একটা বর্ডার দিয়ে দিই 1 পিক্সেল সলিড এবার রিলোড দেই এখন কত ছোট হয়ে গেছে না কল ওয়ান দিলে ওয়াইড থেকে কম্পেয়ার হচ্ছে কি দেখেন চেক করে নেন একটু এখান দিয়ে দিলাম মনে করেন কল 12 তাহলে এবার কি হবে পুরোটা হয়ে গেছে আচ্ছা আমাদের তো পুরোটা লাগবে না আমাদের তাহলে কি কি লাগবে এখানে 3 স্যার বলেন ঝামেলা হবে এখন দেখেন এখন মনে করেন কত নিলাম
1% তাই না এবার মনে করেন আমরা আমার কত লাগবে এবার ব্যানার লাগবে না তাহলে ব্যানারের জন্য কি করব বলেন তো আরেকটা ডিপ নিতে হবে এখানে আরেকটা ডিপ নিতে হবে এখানে ক্লাস কল করব কত কল 9 আর এখানেও কি দিতে হবে এই সেম এই জিনিসটা আর কি কারণ না দিলে তো কি এর অস্তিত্ব বোঝা যাবে না দিয়ে দিলাম এখানে স্যার নিচে এসে বলবে স্যার হ্যাঁ এই যে গণ্ডগোলটা লাগছে যেটার কথা দুজন বলছিল ফ্লোট দেন তারপরও গণ্ডগোল লাগবে দেখেন নিচে দিলাম ঠিক আছে কারণ কি হ্যাঁ ফ্লোট লেফট দেওয়া হয় নাই আমরা মনে করেন এখানে ফ্লোট লেফটও দিয়ে দিলাম ফ্লোট লেফট সেম ভাবে আমরা এখানেও ফ্লোট লেফট দিয়ে দিলাম চেক করি আমার কিছু হয় নাই ফ্লোট লেফট দিলাম তারপরে তো পাশাপাশি আসলো না ঘটনা কি তাহলে আমি ফ্লোট লেফট এর পরে এখানে মনে করেন দিয়ে দেন বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স এটা শুধু উপরটা দিলে হবে নিচেটাও দেওয়া লাগবে এবার যদি সেভ করে আমরা ব্রাউজারে যাই রিলোড দেই দেখেন এবার কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে বক্স সাইজ ইজ ইকুয়াল টু বর্ডার বক্স তাহলে কোন একটা গন্ডগোল হয়েছিল আর কি আপনার আসবে না নরমালি আসবে না হ্যাঁ এবার যদি রিলোড দেই দেখেন এবার কি হয়ে গেছে এবার বসে গেছে ঠিক আছে তো এই তাহলে বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স এভাবে কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে হবে এখন ঘটনা হচ্ছে যে আমি তো এখানে অনেকগুলো ডিপ দিব তাহলে সব জায়গায় কি লিখব বা আমি কি শুধুমাত্র আমি কি চাই আমি কি শুধুমাত্র ডিপ থেকে সরাতে চাই না সকল এলিমেন্ট থেকে অল এলিমেন্ট থেকে কারণ আমি তাহলে কি সব এলিমেন্টের মধ্যে আলাদা আলাদা ভাবে লিখে দিব না এজন্যই বলা হয় হ্যাঁ আপনারাও জানেন আরেকবার বলে দিচ্ছি যে যখন কোনো একটা প্রপার্টি যখন এক বা একাধিক প্রপার্টি আপনি সকল এলিমেন্টকে দিয়ে দিবেন তার জন্য একটা সিনট্যাক্স আছে তাই না এইটা দেখেন আমি এটা কেটে দিলাম আমি এখান থেকে কি করছি ইনডেক্স ফাইল থেকে এই বক্স সাইজিংটা কি করলাম কেটে দিলাম এবার যদি রিলোড দেই আবার কি হয়ে গেছে নিচে নিচে চলে আসছে এখন মনে করেন সিএসএস এসে আমি কি দিলাম স্টার্ট এভাবে লিখে দিলাম সো এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন কি হয়ে যাবে সিএসএস ফাইলে এসে সবার উপরে লিখে দেন এবার ভালো হয়ে গেল না এখন কি আমার সব জায়গার মধ্যে লিখতে হবে সব জায়গার মধ্যে কিন্তু লিখতে হবে না এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই এই দেখেন কি হয়ে গেছে পাশাপাশি বসে গেছে তাই না বসে গেছি কিন্তু পাশাপাশি বলেন হ্যাঁ অবশ্যই রিপিট করব আচ্ছা যেটা বলতেছিলাম যে এখানে তো বুঝতে পারছেন না যে এখানে কিভাবে কাজটা হচ্ছে যে আমরা এখানে মনে করেন যে এটা আমি একটু পরে দিই তাহলে এখন যখন ব্রাউজার যাচ্ছে এরকম সো এটা একটা ডিপ এটা একটা ডিপ তো বাই ডিফল্ট ডিপ কি ব্লক লেভেল এলিমেন্ট সো ব্লক লেভেল এলিমেন্টকে পাশাপাশি নিয়ে আসতে হয় কিভাবে ফ্লোট লেফট দিয়ে তাহলে এখন দেখেন এই ডিপের মধ্যেও ফ্লোট লেফট দেওয়া আছে এই ডিপের মধ্যেও ফ্লোট লেফট দেওয়া আছে বাট তারপরও তারা পাশাপাশি আসতেছে না নিচে নিচে আসতেছে কারণ কি কারণ হচ্ছে যে দেখেন এই টোটাল ওয়াইডটা কত 100% এটা কত এটা আছে হচ্ছে 25 আর এটা আছে 75 তাহলে কত 100 25 25 100 তাহলে তো পাশাপাশি আসার কথা তাই না আসার কথা আর তারপর আসতেছে না কারণ কি কারণ আমরা জানি যে যখন কোনো একটা এসটিএমএল এলিমেন্টের মধ্যে হাইট দেওয়া হয়
শুধু হাইট কি পায় যখন ওয়াইড দেওয়া হয় শুধু ওয়াইড কি পায় এই কল 3 এর মধ্যে কি আছে বলেন তো ওয়াইড আছে কল 3 কল 9 এর মধ্যে কি আছে শুধু ওয়াইড আছে আর এখানে কি আছে হাইট তার মানে হাইট এবং ওয়াইড এর সাথে সমপরিমাণ সে কি পাচ্ছে বর্ডার এবং প্যাডিং এই দেখেন এখানে কি দিবেন বর্ডার একটা মজার বিষয় কি জানেন যে আপনি যদি এখানে বর্ডার না দিয়ে আপনি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেন তাহলে কি হবে বলেন তো তাহলে কিন্তু আসবে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারে কি এক্সট্রা কোনো কিছু পায় না শুধুমাত্র প্যাডিং এবং বর্ডারে পাবে এখন মনে করেন এখানে কি কোনো এখানে এরকম আছে আমি বারবার ব্রাউজারে যে রিলোড দেই দেখেন এরকম কিন্তু নাই এবার মনে করেন আমি এটা বর্ডার না দিয়ে বর্ডারটা তুলে দিলাম এবার তো কিছুই বোঝা যাবে না আসে এবার কিন্তু এরা পাশাপাশি কিন্তু আসছে বাট বোঝার জন্য কি করতে হবে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম কি রেড এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম রেড এবার দেখেন কি হইছে পাশাপাশি আসছে না এখন আসলো কিভাবে এখন তো বক্স সাইজিং দিয়ে নেই এখন আর এই এলিমেন্টের মধ্যে কি নাই বর্ডার নাই অথবা প্যাডিং নাই এখন আপনি যদি এখানে একটা এখানে রেড না দিয়ে এখানে গ্রিন দেই এখন মনে করেন যে এখানে আপনি মনে করেন একটা লোগো দিলেন এখন লোগো দিয়ে সেটা কিন্তু আপনি মাস্কার নিয়ে আসছেন কি দিতে হবে প্যাডিং প্যাডিং দেওয়ার সাথে সাথেই কি হয়ে যাবে ভেঙে যাবে বুঝতে পারছেন এই জন্য আমরা আগে থেকেই কি করলাম নিরাপদ দূরত্ব বজায় রাখলাম বুঝলেন নাই সবসময় কি করবেন নিরাপদ দূরত্ব বজায় রাখবেন ঠিক আছে তাহলে কিন্তু দুর্ঘটনা থেকে বাঁচা যাবে এখন মনে করেন এখানে এসে কি করতে হবে অস্তিত্ব যেন বোঝা যায় এই জন্য আমরা এখানে কি দিলাম বর্ডার 1 পিক্সেল সলিড এবার বর্ডার দেওয়ার কারণে কি হয়ে গেছে 100% এর বেশি হয়ে গেছে এবং নিচে নিচে চলে আসছে ফ্লোট ক্লিপ থাকা সত্ত্বেও এখন এই জন্য আমাকে কি করা লাগতেছে বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স ওকে এখন বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স আমি কি প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে এভাবে যা যা দিয়ে আসবো না এই জন্য কি করলাম স্টাইল শিটে এসে একদম গ্লোবালি ডিক্লেয়ার করা যায় এই যেভাবে নাম কি এটা হচ্ছে কি সিলেক্টর সিলেক্টর হিসেবে যখন আমরা স্টার ইউজ করব এর মাঝখানে যে প্রপার্টি দিয়ে দিবেন এইচটিএমএল এর যত এলিমেন্ট আছে সবাই কি হবে এটা পেয়ে যাবে তো আমি এখানে বলে দিচ্ছি বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স এটা বলে দিলাম এখন একটা জিনিস খেয়াল করেন যে এই যে প্রপার্টিটা বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স এই প্রপার্টিটা যে ক্লাসের মধ্যে আছে সেই ক্লাসটা একটা সিএসএস ফাইলের মধ্যে আছে এই সিএসএস ফাইলটা স্টাইল ডট সিএসএস এই সিএসএস ফাইলটা যে এইচটিএমএল ফাইলের সাথে কানেক্টেড থাকবে এই এইচটিএমএল এলিমেন্টের সকল এলিমেন্ট কি হয়ে যাবে হাইট এবং ওয়াইড থেকে বর্ডার এবং প্যাডিংটা কি হয়ে যাবে বাদ হয়ে যাবে বুঝতে পারছেন আচ্ছা নাইস তাহলে পরে এখন যদি আমরা রিলোড দিই এখন দেখেন পাশাপাশি চলে আসছে এখন কথা হচ্ছে যে ইনলাইন সিএসএস তো লিখতে হয় না তাই না লিখলে খারাপ দেখা যায় তাহলে এই যে মনে করেন ফ্লোট লেফট এটাও তো আমার লাগবে আমি যত জায়গায় কল ইউজ করব সব জায়গায় আমার কি লাগবে ফ্লোট লেফ লাগবে না নাকি তাহলে এখন একটা কাজ করতে পারেন এই ফ্লোট লেফটাকে আমরা আপনারা এটা করেন না আমি দেখাচ্ছি এই সব জায়গায় দিয়ে দেওয়া যায় তাহলে হবে না আমি এর উপরে দিয়ে দিতে এখানে দিলে তো সবাই পাবে এখানে যদি দেই তাহলে কি হবে বলেন সবাই পাবে কিন্তু সবাইকে দিব না শুধু কাদেরকে দিব যারা এই কলম কলমগুলোকে দিব আমি প্রত্যেকটা জায়গায় লিখে দিতে পারি এটা ছাড়া আরো একটা শর্টকাট সিনট্যাক্স আছে সেটা বলার চেষ্টা করি এখন মনে করেন আপনি যদি একটা এক বা একাধিক প্রপার্টিকে সকল এলিমেন্টকে দিতে চান তাহলে সিলেক্টর হিসেবে ইউজ করবেন কি স্টারস এবার মনে করেন আপনি সকল এলিমেন্টকে না আপনি নির্দিষ্ট কিছু এলিমেন্টকে নির্দিষ্ট কিছু এলিমেন্টকে সিএসএস এর কিছু প্রপার্টি দিবেন সকল এলিমেন্টকে না তার জন্য একটা সিনট্যাক্স আছে সেটা হচ্ছে শুরু করতে হয় থার্ড ব্র্যাকেট দিয়ে এরপরে লিখতে হয় একটা ওয়ার্ড ক্লাস এরপরে সমান সমান দিয়ে স্ট্রিং সাইনের মধ্যে দিতে হয় যা আপনি কাকে কাকে দিবেন সো মনে করেন আমি এখানে লিখলাম কল হাইফেন দ্যাটস অল কল হাইফেন দিলে সব আসে স্যার কি স্যার মানে সিঙ্গেল কোটেশন হবে না ডাবল কোটেশন একটা দিলেই হবে
এখন কি হচ্ছে দেখেন আমি নির্দিষ্ট কিছু এলিমেন্টকে বা নির্দিষ্ট কিছু ক্লাসকে মনে করেন এই 12টা ক্লাসের মধ্যে কি লাগবে ফ্লোট লেভ লাগবে তা আমি এই 12টা ক্লাসের মধ্যে কি আলাদা আলাদা কি করতে পারি এভাবে ফ্লোট লেভ লিখে দিতে পারি জি একই জিনিস কি বারবার করতে হচ্ছে এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কি আমি একই জিনিস বারবার লিখব না সেজন্য আমি এখানে কি করলাম তাহলে আমার টার্গেট হচ্ছে এই 12টা সিএসএস এর ক্লাসকে আমি কোন একটা প্রপার্টি দিব ক্লাস তো বললি আসলে না সমস্যা হবে না এই 12টা সিএসএস এর ক্লাসকে আমি কোন একটা প্রপার্টি দিব তাহলে এখন আমি কিভাবে কাজটা করতে পারি এখন মনে করেন অর্থাৎ নির্দিষ্ট কিছু ক্লাসকে সিএসএস এর নির্দিষ্ট কিছু ক্লাসকে আপনি একটা প্রপার্টি দিবেন তার জন্য কি করতে হয় সিনট্যাক্সটাকে শুরু করতে হয় থার্ড ব্র্যাকেট দিয়ে এরপরে লিখতে হয় কি ক্লাস ক্লাস এরপরে সমান সমান দিয়ে স্ট্রিং সাইনের মধ্যে কিছু ওয়ার্ড লিখে দিতে হবে এখন দেখেন এই 12টা ক্লাসের মধ্যে মিল আছে কি বলেন তো কল হাইফেন আমি যদি মনে করেন এখানে সি দিতাম তাও কিন্তু কোনো সমস্যা নাই পাইতো কিন্তু মনে করেন আমি যদি এখানে একটা ক্লাস লিখি কালার তাহলে কি হবে তখন কালার হবে বুঝতে পারছেন যদি এভাবে লিখি এইটার মানে কি এইটার মানে হচ্ছে এতটুকুনের মানে কি এই ফাইলের মধ্যে যতগুলো ক্লাস থাকবে যার মধ্যে সে সি পাবে সবাইকেই কি করবে এখন এই জন্য আমাকে এখানে একটু মোটামুটি একটু বুদ্ধি করে দিতে হবে এখন দেখেন তো এই 12টা ক্লাসের মধ্যে মিল আছে কি হ্যাঁ কল দিলেও হবে সিও দিলেও হবে কল দিলেও হবে বাট কল হাইপেন এইটা কিন্তু আর কোথাও কি নাও মিলতে পারে ঠিক আছে ম্যাক্সিমাম এটা কি মিলবে না আবার আমি যদি এখানে কল হাইপেন ওয়ান দিয়ে দিই তাহলে কি হবে শুধু একটা পাবে এই জন্য আমরা এখানে কি দিয়ে দিব কল হাইপেন হ্যাঁ কল হাইপেন এবার ফ্লোট লেভ দিয়ে দিলাম এখন দেখেন কি হয় এখন আমাকে এখান থেকে আমি কি ফ্লোট লেভ কেটে দিছি না এবার যদি ব্রাউজারে যাই রিলোড দিই তারপরে কি আছে বা নিচে নিচে চলে আসছে কারণ কি আমরা চেক করে দেখি কি কারণে হয়েছে এরকম ক্লাস এখানে এখানে একটা দিতে হবে অল স্টার্টটা দিয়ে নেই ক্লাস কি সকল ক্লাস যাদের মধ্যে কি আছে কল হাইপেন আছে সকল ক্লাস যাদের মধ্যে কি পাবে সে কল হাইপেন পাবে ক্লাস এটা কি অল যাদের মধ্যে কল হাইপেন পাবে তাদেরকে সে কি করে দিবে ফ্লোট লেভ করে দিবে এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই খেয়াল করেন কি হয়ে গেছে আশেপাশে বসে গেছে না পাশাপাশি বসে গেছে কিন্তু নাইস এখন মনে করেন হ্যাঁ ফাইন কার আসে নাই বলেন আপনারই আসে নাই গুড দেখি আর কি অবস্থা স্ট্যাটাস দেখি আলোচনা
ভিতর দিকে আগে বর্ডার দিলে তো বাইরে চলে যাবে যার হয়ে যাবে তার পাশে আপনি বর্ডার করে গেছেন না সো নাইস স্যার এক্সট্রা ওয়ান পিক্সেল যে বর্ডার নি বলা আছে ওটা তো বুঝে বক্স সাইজিং স্যার ওটা কি হাইট এর বাইরে যাচ্ছে না না ওটার মধ্যে কোয়েন্ট এর মধ্যে 100% এর মধ্যে স্যার 100% এর মধ্যে স্যার এই কই তো হলো টিপ নিয়েই তো করলাম ডট সারাটা হলো তো সারা বলতে কি সারা বলতে কি কি কইল তাহলে স্যার একটু ব্রেক দিন হ্যাঁ ব্রেক দিব অবশ্যই আপনার হইছে স্যার হ্যাঁ মানে আমি যদি স্যার মানে আর কি মানে 100% যতটুকু আছে এটা তো স্যার পুরোটা ব্রাউজার নিছে আমি যদি কমাই নিয়ে আসি তখন কমাই নিয়ে আসতে কি আমি গ্যাপ রেখে দিব হ্যাঁ সেটাও করব আমরা একটু ধৈর্য ধরে আমরা লেআউটটা শেষ করি তারপর একটা ব্রেক দিব হ্যাঁ স্যার এটা কি হ্যাঁ ওকে হ্যালো ওয়ালাইকুম আসসালাম তাহলে কল 3 এবং কল 9 গেল তাই না এখন এখানে মনে করেন যতগুলো কল থাকবে আমি তো বাই ডিফল্ট তাদের স্ট্রাকচার বোঝার জন্য আমার কি বর্ডারটা লাগবে না এজন্য আমরা কাজ করতে পারি সব জায়গায় কি বর্ডার লিখে দিব না এই বর্ডারটাও কেটে দেন এখান থেকে এই বর্ডারটা কোথায় দেওয়া যায় বলেন তো এখানে স্যার ওই যে কল এই জায়গায় স্যার এই জায়গায় দেওয়া যায় না ফ্লোট লেফট এর নিচে হ্যাঁ ফ্লোট লেফট এর নিচে এটা দিয়ে দেন প্রাণ গোপাল ভাল কি করতেছেন জি স্যার গুড স্যার বর্ডার তো এক একটা এক এক রকম হতে পারে না পারে তাহলে আবার দিবেন আপাতত আমরা একটা স্ট্রাকচার তৈরি করতে চাচ্ছি আর কি ঠিক আছে বর্ডার 1 পিক্সেল সলিড দিয়ে দিলাম এবার যদি ব্রাউজারে যা রিলোড দিয়ে দেখেন আলহামদুলিল্লাহ একই রকম কিন্তু আছে হ্যাঁ সো আমরা এবার এই হাইটটা আমরা কি করব দেখেন এই হাইটটা ওইভাবে দিবেন না যখনই কোনো লেআউট করবেন গ্রিড সিস্টেম দিয়ে আমি টেকনিকগুলো বলে দিচ্ছি কিন্তু কেমন যখনই কোনো লেআউট করবেন এখন এই লেআউটের জন্য আমার কয়টা পার্ট আছে বলেন তো হেডার মেনু কন্টেন্ট ফুটার চারটা না মানে পার্ট কয়টা আছে হেডার মেনু কন্টেন্ট ফুটার তাহলে মনে করেন আমি স্টাইল শিটে এসে একটা কাজ করি ডট হেডার হাইট আমি একটা ক্লাসে নিয়ে নেই এইভাবে কোনো সমস্যা আছে হেডার হাইট হাইট দিয়ে দিলাম মনে করেন 200 পিক্সেল ওকে হেডার হাইট কত দিয়ে দিলাম 200 এরপর এভাবে কয়টা দিব চারটা এরপরে কি আসবে মেনু হাইট হোয়াইট কেন মেনু হাইট কত আসবে বলেন তো মেনুর জন্য স্ট্যান্ডার্ড হাইট হচ্ছে 50 পিক্সেল এরপর কি আসবে কন্টেন্ট হাইট কন্টেন্ট হাইট ধরেন আমরা দিয়ে দিলাম 600 বেসিক্যালি হাইট তো অলওয়েজ কি থাকবে অটো ধরেন আমাদের হাতে কি থাকবে কন্টেন্ট এখন তো কন্টেন্ট নাই এই জন্য আমরা কি করতেছি হাইট দিয়ে আমরা জাস্ট ফিল করতেছি যে জিনিসটা এরকম লাগবে দেখতে কন্টেন্টের পর আসবে কি ফুটার সো ফুটার হাইট কত হবে 40
আমি বুঝলাম বলেন লাল হ্যাঁ লাস্টে 57 না ওকে সো এসিটা বন্ধ আছে না তাহলে দেখেন তারপর ছেড়ে দেন সেটা ছেড়ে দেন কত টেম্পারেচার কত 42 না 52 ঠিক আছে আমি প্রত্যেকটা সেশনে কি করলাম হাইটটা এভাবে ধরে নিলাম হ্যাঁ হেডার হাইট মেনু হাইট কন্টেন্ট হাইট এরপরে কি ফুটার হাইট ওকে এবার index.html ফাইলে আসলাম ফাইলে এসে এখানে কি করব এখন তো আর কিছু বোঝা যাবে না তাই না কিছুই কিন্তু নাই খেয়াল করছেন শুধু কি আছে বর্ডার আর ওয়াই এবার এখানে কি দিয়ে দিব বলেন তো ওই ক্লাস নেমগুলো দিয়ে দিব হেডার হাইট হেডার হাইট রাইট এখানে কন্টেন্ট ঠিক আছে এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিয়ে দেখেন আমাদের সাইটে কিন্তু হয়ে গেছে খেয়াল করছেন কোড তো আর দেখার কিছু নাই জাস্ট এখানে এখানে হাইট সেম এই যে সিএসএস এতটুকু সিএসএস এখানে জাস্ট আমি হাইট গুলো কি করে নিছি মেনশন করে নিছি আপনার যদি লেআউটে হাইট বাড়ে কমে তাহলে করতে পারবেন না এখন মজার বিষয় হচ্ছে কি জানেন আপনি গ্রিড সিস্টেম দিয়ে যখন লেআউট করবেন এই কোডটা কোন কি ফিক্সড সেম কোনো পার্থক্য নাই যা আছে তাই আপনার শুধু চেঞ্জ হবে কোনটা এইটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বলতে পারেন আর কি এবং আমরা আরেকটা বিষয় সম্পর্কে আপনাদের একটু টাচ দিয়ে দিব মিডিয়া কোয়েরি এখন রেসপন্সিভ হয়েছে বাট এখানে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় নাই হ্যাঁ ছোট্ট একটা ঝামেলা কিন্তু এখনো আছে মানে এখন আমাদের কাজটা 100% হয় নাই গিট সিস্টেম দিয়ে লেআউট করার জন্য যতটুকু কাজ করতে হবে তার 60% কাজ হয়েছে এখনো 40% কাজ বাকি আছে 40% কাজ আফটার ব্রেকিং নিউজ নাকি এখন খেয়াল করেন তাহলে আমাদের আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে রেসপন্সিভ কি বলে গ্রিড ভিউ সিস্টেমে লেআউট করতে চাচ্ছিলাম আমরা আর কি তো গ্রিড সিস্টেম অনুযায়ী একটা ওয়েব পেজের ওয়াইডকে 100% ধরে তাকে সমান 12টা কলমে ভাগ করে নিয়ে কাজ করতে বলা হয়ে থাকে তো সেই জন্য আমরা প্রথমে একটা কী করলাম স্টাইল শিটের মধ্যে 12টা কলমে ভাগ করে নিলাম এবং বক্স সাইজিং করে দিলাম এবং কিছু বিষয় সেটিংস আমরা এভাবে করে নিলাম এবং হাইটগুলো ধরে নিলাম এবার এখানে এসে আমরা এভাবে ডিপ ধরে ধরে কল দিয়ে দিয়ে কাজ করে দিলাম বাট এটা কিন্তু এখনও কমপ্লিট হয় নাই হ্যাঁ এখন অনেক কিছু বাকি আছে কীভাবে খেয়াল করে দেখেন মনে করেন কোনো কারণে আমার ভুল হইতেই পারে ধরেন আমি এখানে দিলাম এই যে 12 আমার এই মেনুটার মধ্যে কত আছে এখানে এখানে 12 আছে না আমি এখানে চাচ্ছি এখানে 12 হবে না এখানে হবে মনে করেন কত 4 4 4 তিনটা হবে এখানে তাহলে কি করব 12 না দিয়ে আমি এখানে দিলাম কত 4 4 4 4 4
এবার যদি ব্রাউজারে আসি রিলোড দেই দেখেন এখানে কি তিনটা হয়ে গেছে সাপোজ ধরেন আমরা এরকম করব এখন কোন কারণে ধরেন এখানে আমি দিলাম কত 3 আর 9 12 আছে না এখানে সাপোজ দিলাম ধরেন 3 আর মনে করেন যে 6 অথবা ধরেন এখানে আমরা তিনটা রো করলাম তিনটা কলাম করলাম না এখানে আমরা চারটা কলাম করি দেখেন তিন 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 চারটা করলাম এবার যদি চেক করি কয়টা হইছে চারটা হইছে তাই না এখন মনে করেন এখানে কত আছে 3 আর 9 কোন কারণে আমি এখানে 3 আর 6 দিলাম তাহলে এই পাশে কত ফাঁকা থাকবে বলেন তো অ্যাবনরমাল কেসের কথা বলা হচ্ছে আর কি এই পাশে ফাঁকা থাকবে 3 তাই না এবার রিলোড দিয়ে দেখেন কি হয় এরকম চাই নাই এটা কোথায় থাকবে এখানেই থাকবে এজন্য যেটা বলা হয় যে যখন আমরা এই ইয়াগুলো তৈরি করব কি বলে এই পার্ট গুলো তৈরি করব এটাকে ওয়েবের ভাষায় এটাকে কি বলে হেডার এটা কি মেনু কন্টেন্ট ফুটার তাই না যখন আমরা হেডার পার্টটা তৈরি করব এখানে আমি এটা একটা রোর মধ্যে থাকবে রোর মধ্যে থাকবে এখানে কলাম দুইটাই হোক আর 10টা হোক সেটা ব্যাপার না এই রো এই রোর মধ্যে থাকবে এই রো এই রোর মধ্যে থাকবে এটা এর মধ্যে থাকবে এটির মধ্যে থাকবে ঠিক আছে এজন্য কি করতে হয় এজন্য কলামগুলোকে র‍্যাপ করে রাখার জন্য আরেকটা ক্লাস তৈরি করব আমরা এখন দেখেন এই সমস্যা থেকে এই ধরনের কিছু অ্যাবনরমাল কেস পিছন দিকে তাকালে তো খারাপ লাগে বর্ণায় ভিড়ে গেছে কেন শেয়ার করে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিবেন যে আগামী ক্লাসে সবার উপস্থিত থাকা বাধ্যতামূলক আপনাদের ফেসবুক গ্রুপ আছে না যে বিআইটিএম থেকে বলা হয়েছে আগামী ক্লাসে সবাইকে উপস্থিত থাকা বাধ্যতামূলক ঠিক আছে বলবেন যে আপনাদের সার্টিফিকেট সার্টিফিকেট এবং স্টাইফেন ইস্যু নিয়ে কথা হবে ঠিক আছে সার্টিফিকেট এবং স্টাইফেন ইস্যু নিয়ে কথা হবে তো সবার উপস্থিত থাকা বাধ্যতামূলক নেক্সট ক্লাসে বলে দেবেন ঠিক আছে সো থ্যাংক ইউ আচ্ছা তাহলে এই অবস্থা থেকে আমরা কিভাবে আমাদের ডিজাইনটাকে সেভ করতে পারি খেয়াল করেন তো আমরা নতুন একটা ক্লাস তৈরি করব বেসিক্যালি যেটা করা হবে এই যে এটা কি এটা একটা পার্ট না এটা কি হেডার আর লোগো এটা আর একটা পার্ট এটা কি মেনু এটা কি কন্টেন্ট এই পার্টটা কি ফুটার সো প্রত্যেকটা পার্টকে আমরা একটা ডিপ দিয়ে র‍্যাপ করে দেব প্রত্যেকটা পার্টকে আমরা একটা ডিপ দিয়ে র‍্যাপ করে দেব এবং সেখানে একটা ক্লাস কল করব তো বিফোর দ্যাট আমরা আগে ক্লাসটা তৈরি করি খেয়াল করেন এখানে আমরা একটা ক্লাস নিচ্ছি এরপরে এখানে একটা ক্লাস নেন ডট রো কোলন আফটার রো কোলন আফটার নিছেন এখানে আমরা ক্লাসটা লিখলাম স্যার কন্টেন্ট সিঙ্গেল কোটেশন স্যার কি কাজ করে স্যার বলতেছি লেখেন
আচ্ছা এখানে কি করা হচ্ছে খেয়াল করেন, এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে বলা হচ্ছে কি কন্টেন্ট কি করা হয়েছে, কি কন্টেন্টটা বেসিক্যালি এমটি করে দেওয়া হয়েছে, এমটি ঠিক আছে। প্রোগ্রামিং এর ভাষায় সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন এগুলোকে বলে কি স্ট্রিং সাইন, স্ট্রিং সাইন। হ্যাঁ, তো স্ট্রিং সাইনের মাঝখানে কোনো কিছু না থাকা মানে কি এমটি স্ট্রিং। এখানে যদি কোনো কিছু দিয়ে দেয় সেটা হবে কি এটা একটি স্ট্রিং, তার ভ্যালু হচ্ছে এস এ এস, আর এটা কি এমটি স্ট্রিং। ক্লিয়ার, এর ভ্যালু হিসেবে আসছে বোথ ডিসপ্লে, এর ভ্যালু হিসেবে আসছে কি ব্লক। তো বেসিক্যালি এখানে আমি প্রথমে সিলেক্টর থেকে শুরু করি রো, এরপরে আফটার, এই আফটারটা কি বলেন তো, আফটারটা হচ্ছে একটা সুডো এলিমেন্ট। তো সিএসএস এর ওয়েব ডিজাইনে আমরা প্রায় একটা থেকে দুইটা সেশন মানে চার ঘন্টা করে সেশন শুধুমাত্র এই একটা টপিক্সের উপর প্র্যাকটিস করানো হয় ছেলেমেয়েদের, যেটা হচ্ছে সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট। তাই না, সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট, সুডো ক্লাস পি এস ই ইউ ডিও, পি এস ই ইউ ডিও উচ্চারণটা কি সুডো, সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট। তো সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট বিষয়গুলো কি আমরা মনে করেন, এই যে একটা সিএসএস এর ক্লাস লিখলাম হেডার, এবার এই ক্লাসের মধ্যে কিছু প্রপার্টি আছে না, আমি যদি এই ক্লাসটা কোন একটা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে কল করে দেই সেই প্রপার্টিটা পেয়ে যাবে না, এটি তো সাধারণ নিয়ম। কিন্তু কিছু কিছু ক্লাস আছে আমরা যেগুলো লিখবো এবং সেগুলো সবসময় এখানে পাবে না, কিছু কিছু স্টেটে পাবে, ইভেন্টে পাবে, ওই ধরনের ক্লাসকে বলা হচ্ছে কি সুডো ক্লাস। তাহলে সুডো ক্লাস জিনিসটা কি, সিএসএস এর এক ধরনের ক্লাস। সুডো ক্লাস কি, সুডো ক্লাস হচ্ছে সিএসএস এর এক ধরনের ক্লাস, যে ক্লাসটা এইচটিএমএল এলিমেন্টের সাথে কি করা থাকবে লিঙ্ক করা মানে কল করা থাকবে, বাট ওই ক্লাসের সকল প্রপার্টি সবসময় পাবে না, একটা বিশেষ অবস্থায় পাবে, ওই ধরনের ক্লাসকে বলা হচ্ছে কি সুডো ক্লাস। আমার কথা কি খেয়াল করছেন? হ্যাঁ, তাহলে এই যে ক্লাসটা মনে করেন হেডার হাইট, এটা একটা ক্লাস, এই ক্লাসটা এই ডিভ এলিমেন্টের মধ্যে কল করা আছে না ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে। তাহলে এই ক্লাসের মধ্যে যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো কি এই ডিভ এলিমেন্টটা পেয়ে যাবে, এটাই তো স্বাভাবিক নিয়ম, তাই না? কিন্তু এর বাইরেও আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি আপনারা জানেন কম বেশি, সেটা হচ্ছে যে এই ক্লাসটা একটা ক্লাস থাকবে, সেটা এখানে কল করাও থাকবে, বাট সবসময় পাবে না, কখন পাবে একটা বিশেষ অবস্থায়। যেমন মনে করেন আমি এখানে মাউসের কার্সার নিয়ে আসলাম আর এই ক্লাসটা পাবে, ঠিক আছে, এটা নাম হচ্ছে কি হুবার, হুবার। হ্যাঁ, এটা একটা সুডো ক্লাস। আবার মনে করেন আমি এখানে কার্সার নিয়ে আসলাম, কোনো একটা কাজ হবে, কার্সার সরিয়ে নিলাম কোনো একটা কাজ হবে, এই ধরনের একটা বিশেষ ইভেন্টে, হ্যাঁ একটা বিশেষ ইভেন্টে আমি কোনো এক জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিছু একটা হবে, ক্লিক করার সাথে সাথেই যখন আমি ক্লিক করব তখনই কেবল সিএসএস এ কোনো একটা ক্লাস পাবে, এরকম হতে পারে না। আমি মাউসের কার্সার নিয়ে আসলাম তখনই কেবল একটা ক্লাস পাবে, এই ধরনের ক্লাসকে বলা হচ্ছে কি সুডো ক্লাস। এবার সুডো এলিমেন্ট কি, সুডো ক্লাস জিনিসটা ধরতে পারছেন, সিএসএস এর একটা ক্লাস, সেটা লিঙ্ক করাও থাকবে বাট সবসময় কি পাবে, কখন পাবে একটা বিশেষ অবস্থায় পাবে, সেটা হতে পারে মাউস নিয়ে গেলাম ক্লিক করলাম এক্সেপ্ট এক্সেপ্ট অনেক কিছু হতে পারে। এবার সুডো এলিমেন্ট কি, সুডো এলিমেন্ট আর সুডো ক্লাস একই, কোনো পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে না না না, সুডো ক্লাস আর সুডো এলিমেন্ট দুইটার কাজ সেম একই, সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট দুইটার কাজ কি একই, দুটেই কি করে একটা বিশেষ অবস্থায় কোনো একটা এইচটিএমএল এলিমেন্টের পরিবর্তন নিয়ে আসতে আমাকে সাহায্য করে, একটা বিশেষ অবস্থায় কোনো একটা এইচটিএমএল এলিমেন্টের পরিবর্তনে আমাকে সাহায্য করে কে সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট, দুটের কাজ একই। পার্থক্যটা হচ্ছে কোনো একটা এইচটিএমএল এলিমেন্টের সম্পূর্ণ পরিবর্তন করে হচ্ছে সুডো ক্লাস, আর আংশিক পরিবর্তন করে হচ্ছে সুডো এলিমেন্ট। মানে আপনি চাইছেন যে না এটা পুরোটা হবে না, শুধু এতটুকু হবে,
তখন আপনাকে কি ইউজ করতে হবে সুডো এলিমেন্ট আর ক্লাস ইউজ করবেন কখন যখন আপনি পুরোটা চেঞ্জ করবেন মনে করেন এটা একটা এইচটিএমএল এলিমেন্ট এটা একটা এইচটিএমএল এলিমেন্ট এই এলিমেন্টের একটা বিশেষ অবস্থায় আপনি পুরো এলিমেন্টের চেঞ্জ আনবেন আপনাকে ইউজ করতে হবে সুডো ক্লাস আর মনে করেন একটা বিশেষ অবস্থায় এই এলিমেন্টের সামান্য কিছু পরিবর্তন করবেন তখন ইউজ করতে হবে কি সুডো এলিমেন্ট এইটা হচ্ছে পার্থক্য আর কোনো পার্থক্য নাই তো আমরা যখন সিএসএস 2 প্র্যাকটিস করছি তখন সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট লেখার দুটো রুলস আছে এই দেখেন ক্লাসের পরে কি দিতে হয় মনে করেন আমি এখানে লিখলাম ডট রো এরপরে সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট লেখার জন্য সিএসএস 2 তে রুল ছিল হচ্ছে সিঙ্গেল কোটেশন এটা হচ্ছে সুডো ক্লাসের জন্য সিনট্যাক্স এটা রুলস আর কি সুডো ক্লাস লিখতে চাইলে আপনি কি করবেন এই সিঙ্গেল কোলন দিয়ে লিখতে হবে এবার যখন আপনি নেট পিনসে আসেন কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপবেন দেখেন আপনি এখানে লিস্ট দেখাচ্ছে না অ্যাক্টিভ আফটার বিফোর চেক ডিফল্ট ডিসেবল এমটি নট এগুলো দেখতে পাচ্ছেন না এগুলো সবই হচ্ছে কি সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট এখানে সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট মিক্স করা আছে কারণ আপনারা ইউজ করতেন সিএসএস কত 3 সিএসএস 2 তে গন্ডগোল ছিল সিএসএস 2 তে সিঙ্গেল কলন দিলে আসতো কি সুডো ক্লাস আর ডবল কলন দিলে কি আসে সুডো এলিমেন্ট দেখেন ডাবল কলন দেওয়ার পর এখানে কি হয়ে গেছে কমে গেছে না এখানে যে কটা দেখতে পাচ্ছেন সবগুলো কি সুডো এলিমেন্ট সিএসএস 3 তে আপনি ডাবল কলন দিয়েও এখানে কি ডাবল কলন না ডাবল কলন দিয়েও আপনি এটা কি বলে কি সুডো এলিমেন্ট সুডো এলিমেন্ট ইউজ করতে পারেন আবার সিঙ্গেল দেখেন এখানে আফটার বিফোর চয়েস ফার্স্ট লেটার ফার্স্ট লাইন আছে না দেখেন সিঙ্গেল কলনের মধ্যে গুলো আছে আফটার বিফোর ফার্স্ট লেটার ফার্স্ট লাইন পাইছেন হ্যাঁ এগুলো ডাবল কলন দেওয়ার পর আসে সিঙ্গেল কলন দেওয়ার পরে সিঙ্গেল কলন দেওয়ার পর অনেক বেশি আসে না তো আমি সিঙ্গেল কলন দিয়ে সুডো ক্লাস সুডো এলিমেন্ট ইউজ করতে পারবো আবার ডাবল কলন দিয়ে কি পারবো সুডো এলিমেন্ট শুধু তাই না হ্যাঁ নাইস তো রো কলন আফটার এটা হচ্ছে একটা সুডো এলিমেন্ট নট সুডো ক্লাস ঠিক আছে সুডো এলিমেন্ট তো এই সুডো এলিমেন্ট দিয়ে আমরা কি বোঝানো হচ্ছে তো সিলেক্টর আশা করে ধরতে পারছেন রো এটা একটা ক্লাস এরপরে কোলন আফটার দিয়ে কি করা হচ্ছে এটাকে একটা সুডো এলিমেন্ট তৈরি করা হচ্ছে এই সুডো এলিমেন্টের মধ্যে কি বলা আছে যে রো ক্লাসটা এই রো ক্লাসটা এইচটিএমএল এর যে এলিমেন্টের মধ্যে কল করা থাকবে কোলন আফটার মানে কি এই রো ক্লাসটা শেষ হওয়ার পরে মনে করেন আমি এখানে এই এই দুটাকে এই এটা আর এটাকে এটাকে একটা ডিভের মধ্যে দিলাম এই লোগো এবং ব্যানারকে আমি একটা ডিপ দিয়ে র‍্যাপ করে দিলাম এবং এখানে আমি ক্লাস কল করে দিলাম রো তাহলে কি হবে ক্লাস কল করে দিলাম কি রো এবার যদি আমরা এখানে আসি এখানে এসে রো কলন আফটার এই প্রপার্টি গুলো কখন অ্যাক্টিভ হবে এই জায়গাটা আফটার মানে কি আগে তাই না পরে হ্যাঁ আমি মাঝে মাঝে দুটো পাল্টা কথা বলে চেক করবো আপনি ঘুমাইতেছেন কিনা ঠিক আছে আমি চিল্লে চিল্লে কথা বলবো আর আপনি ঘুমাবেন এটা তো হবে না ঠিক আছে আপনাদের সাথে কেমন পরিচয় হয়েছে বলেন তোমার নাম কি কেমন জানলেন আপনি বলে গেছেন ফার্স্ট দিন বলে গেছেন স্যার এখানে নামও লেখা আছে তাই জি স্যার জানতাম না স্যার যাই স্যার জানলেন কি করি বলেন তো ঠিক আছে এবার চিন্তা করতেছি বিদেশ চলে যাবো যাবো ঠিক আছে বুঝতে পারছেন মরুভূমির মধ্যে উঠছো আর আবার খেতে খাও খাও খা চিল্লে চিল্লে ভালো লাগে না আর চিল্লা চিল্লে যানজট স্যার কোনো কিছু নেই স্যার কিছু নাই উঠ নিয়ে বসে থাকবো হ্যাঁ আর কোনো খাবো আর ব্যস্ত আর কোনো কাজ নেই কেমন আর বলেন ভালো আছে ঠিক আছে আপনারা
বিলিভ করেন আর কয়েকদিন পর দেখবেন এইচটিএমএল 6 চলে আসছে স্যার এইচটিএমএল 5.4 চলে আসছে হ্যাঁ 5.1 আসছে স্যার হ্যাঁ ঠিক আছে এখন মনে করেন আমরা কিন্তু এইচটিএমএল 4 দিয়ে শুরু করছি সিএসএস 2 দিয়ে শুরু করছি বুটস্ট্র্যাপ 2 দিয়ে শুরু করছি ঠিক আছে এখন মনে করেন 4 শিখতে না শিখতেই 5 চলে আসছে কি করব যন্ত্রণা উপর থেকে প্রেসার আসছে 5 শিখো কিছু করার নাই না খাওয়া বাদ দিয়ে আবার 5 এবারে সিএসএস 2 শিখতে না শিখতে আবার 3 চলে আসছে এখন 3 শিখতে না শিখতে আবার 4 বুঝতে পারতেছেন বিষয়টা কোন দিকে যাচ্ছে কিন্তু স্যার আমরা ডিফারেন্স গুলো ভালো বুঝতে পারিনি ডিফারেন্স গুলো আস্তে আস্তে ধরতে পারবেন ডিফারেন্স কি ছিল জাস্ট কিছু নতুন জিনিস অ্যাড হয় আর কি বাট তারপরও নতুন কিছু আসলে সেখানে কিছু রুলস কিন্তু অবশ্যই থাকে তাই না বুটস্ট্র্যাপ 2 তে আমরা কাজ করছি স্প্যান দিয়ে আর বুটস্ট্র্যাপ 3 তে কাজ করে কি দিয়ে কল দিয়ে কেমন করছেন কিছু পার্থক্য আছে আর কি আর 4 এ তো আরো মারাত্মক অবস্থা বুটস্ট্র্যাপ 4 কিন্তু আলহামদুলিল্লাহ মানে বিটা ভার্সন তো চলে আসছে অনেকদিন ধরে হ্যাঁ তো মনে করেন এখনো অফিশিয়ালি ডিক্লেয়ার করে নাই মানে আমরা ইউজ করার জন্য মানে প্রফেশনালি ইউজ করার জন্য এখনো ডিক্লেয়ার দেয় নাই যারা বুটস্ট্র্যাপ তৈরি করতেছে হ্যাঁ তো মনে করেন যন্ত্রণা না এই জন্য মনে করেন এখনো সময় আছে দরজা খোলা আছে ঠিক আছে আপনাদেরকে ডিমোটিভেট করে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনারা এখন যে জায়গায় বসে আছেন যে প্রফেশনের জন্য যে ক্যারিয়ারের জন্য মজার বিষয় হচ্ছে কি জানেন যে এই ক্যারিয়ারে একমাত্র এই একমাত্র না আরো অনেক ক্যারিয়ারই আছে বা যতগুলো ক্যারিয়ার থেকে মানে ইনকামটা আসলে ডিপেন্ড করবে আপনার পরিশ্রমের উপরে তার মধ্যে একটা হচ্ছে এই ক্যারিয়ার যেটা আপনার প্রফেশন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট আপনি কত পয়সা ইনকাম করবেন সেটা ডিপেন্ড করবে আপনার পরিশ্রমের উপরে আপনি কি মান্থলি ইনকাম করবেন আপনি কি উইকলি করবেন আওয়ারলি করবেন কিভাবে করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে বুঝতে পারছেন বাট তার জন্য আপনাকে ডেফিনেটলি কাজটাকে পারা লাগবে শেখা লাগবে আর মানুষ কিন্তু আপনাকে চেহারা দেখে পয়সা দেবে না যদি আপনার মামা অথবা দুলে ভাই না মামা হলে কোনো সমস্যা না দুলে ভাই হলে তো কোনো কথাই নাই তার আগে মানে কি তাহলে যাবেন একটা রাউন্ড দেবেন মাস শেষে অ্যাকাউন্টে 50,000 ঢুকে যাবে কোনো টেনশন নাই খাবেন আর ঘুমাবেন ঠিক আছে আর এক মাস পর পর গার্লফ্রেন্ড চেঞ্জ করবেন ঠিক আছে অথবা বয়ফ্রেন্ড চেঞ্জ করবেন দ্যাটস অল বুঝতে পারছেন বিষয়টা লেট মি সে সো এগুলো বলার উদ্দেশ্য ছিল যে না হ্যাঁ বাট এখানে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট আমাদেরই কিছু ফ্রেন্ড থাকবে যারা মনে করেন আইটি সেক্টরে চলে গেছে বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার তারা চলে গেছে এখানে ইনকামটা কিন্তু লিমিটেড বাট আপনি যখন ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করবেন আপনার ইনকামটা কিন্তু কত হবে সেটা কিন্তু ডিপেন্ড করবেন আপনি এখন বলতে পারেন এত টাকার দরকার কি তাই না টাকা হলে মানুষ খারাপ হয়ে যায় টাকা হলে মানুষ নষ্ট হয়ে যায় বধ হয়ে যায় বা আপনি এটাও বলতে পারেন যে কত টাকা হলে একজন মানুষ মারা যাবে না বলেন বলেন কত টাকা হলে একজন মানুষ মারা যাবে না আবার এটাও কিন্তু সত্যি আপনার কাছে যদি টাকা না থাকে আপনি মসজিদ বানাবেন কিভাবে আপনার কাছে টাকা না থাকলে আপনি মন্ত্রী বানাবেন কিভাবে ডোন্ট টেক ইট আদারওয়াইজ তার মানে কি আপনার যদি টাকাই না থাকে তাহলে আপনি মসজিদ বানাবেন কি দিয়ে বুঝতে পারছেন বিষয়টা সো কোন দিকে যাচ্ছে আর কি বিষয়টা আর কি তো যাই হোক এই জন্য আমরা যেটা বলতেছিলাম যে যখন আমরা এখানে সুডো ক্লাসটা ইউজ করবো রো তখন আলটিমেটলি ঘটনাটা কি হবে মনে করেন আমরা এখানে রো এরপরে আফটার রো আফটার দিয়ে এটা কি এটা হচ্ছে একটা সুডো ক্লাস এটা হচ্ছে একটা সুডো ক্লাস দিস ইজ নট এ সুডো ক্লাস দিস ইজ অলসো নট এ সুডো ক্লাস বাট দিস ইজ এ সুডো ক্লাস এই সুডো ক্লাসের মধ্যে যে প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিগুলো এইচটিএমএল এই এলিমেন্টের মধ্যে আমি অ্যাপ্লাই করছি কি রো তাহলে এই প্রপার্টিগুলো কখন এই এলিমেন্টের মধ্যে পাবে এই জায়গাটায় একটা রো শেষ হয়ে যাওয়ার পর আফটার মানে কি পরে তাই না তাহলে রো কোলন আফটার অর্থাৎ একটা রো যখন শেষ হবে তখন কি হবে কন্টেন্টটা হয়ে যাবে কি এমটি অর্থাৎ রো যখন শেষ হয়ে যাবে এখান থেকে আবার নতুন করে কন্টেন্ট শেষ হবে শুরু হবে কন্টেন্টটা হয়ে যাবে কি এমটি এরপরে ক্লিয়ার হবে বোথ অর্থাৎ এই রোর পরে যে কন্টেন্টটা থাকবে সেই কন্টেন্টের সাথে এই কন্টেন্টটা দুইটা কি হয়ে যাবে আলাদা হয়ে যাবে ক্লিয়ার হবে কি বোথ
হ্যাঁ ক্লিয়ার হবে বোথ, এইটা এবং এটা কি হয়ে যাবে বোথ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এরপরে ডিসপ্লে করা হচ্ছে কি ব্লক, ডিসপ্লে ব্লক মানে কি, ডিসপ্লে ব্লক মানে হচ্ছে সে পুরো জায়গাটা সে যাই হোক না কেন সে কি করবে ব্লক ব্লক লেভেল পুরো জায়গাটা ধরে নেবে আর কি। ডিসপ্লে ব্লকটা আমরা যখন মেনু তৈরি করব তখন খুব সুন্দর করে বলে দেব, দেখবেন কারো যদি কোনো মনের মধ্যে সন্দেহ থাকে সেটা দূর হয়ে যাবে যে ডিসপ্লে ব্লক আসলে জিনিসটা কিভাবে কাজ করে। বাট এখানে আপাতত আপনি এতটুকু মেনে নেন ধরে নেন ঠিক আছে যে তিনটা প্রপার্টি কিভাবে কাজ করতেছে। যখন একটা রো শেষ হয়ে যাচ্ছে তখন কন্টেন্টটা হচ্ছে কি এমটি, এই রো আর এই এই কন্টেন্টটা আর এরপরের কন্টেন্টটা কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে, এবং এরপরের কন্টেন্টটা আচরণ করবে কার মতো ডিসপ্লে ব্লকের মতো ঠিক আছে। এই তিনটে বিষয় এখানে বলা আছে। এবার মনে করেন আমরা প্রত্যেকটা ডিপকে এই রো দিয়ে র‍্যাপ করে দেন, আগে ক্লাসটা লেখেন, এই ক্লাসটা লেখছেন এইভাবে এতটুকু অংশ সেম। আপনি যখন গ্রিড সিস্টেম দিয়ে কোনো ওয়েব পেজ লেআউট করবেন, হ্যাঁ গ্রিড সিস্টেম দিয়ে যখন কোনো ওয়েব পেজ লেআউট করবেন এই অংশটুকু কি কোনো চেঞ্জ হবে না, এখানে যা আছে তাই, শুধু চেঞ্জ হবে কোথায় এরপর থেকে। তো এবার এখানে এসে আমি সবগুলো ডিপকে কি করব, আমি একটা ডিপ দিয়ে র‍্যাপ করে দিলাম, এখানে ক্লাস হবে কি রো, এবার কিন্তু আপনি এখানে এক কলাম দেন আর দশ কলাম দেন এই জায়গা কি থাকবে, এটা পুরোটা কি হয়ে গেছে ডিসপ্লে ব্লক, এটাও কি হয়ে গেছে ডিসপ্লে ব্লক, এটাও ডিসপ্লে ব্লক, এটাও ডিসপ্লে ব্লক, এবার কিন্তু আর গন্ডগোল হবে না। দেখেন ঠিক আছে আপনারা ভালো মতো ওয়েব ডেভেলপার শিখেন, অনেক বেশি পয়সা ইনকাম করেন, আমাদের দেশের মানুষের মান উন্নত করেন ঠিক আছে।
শুনেন, কাজ করবেন দেশের জন্য। আপনারা এই মার্কেট প্লেসে ঢুকবেন, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার ইল্যান্সার এখানে ঢুকবেন, এখানে ঢুকে যদি দেখেন 100 জন ফ্রিল্যান্সার হলে দেখবেন 70 জন হচ্ছে ইন্ডিয়ান। ঠিক আছে, এজন্যই কিন্তু আজকে ইন্ডিয়াতে ডেভেলপ জানেন, আইটি সেক্টরে হিউজ তারা এই রেভিনিউ নিয়ে আসছে বাইরে থেকে। আজকে এত আমাদের অ্যাকচুয়ালি আমরা তো তাদেরকে দেখে শিখবো, তাই না? আমরা কাকে দেখে শিখবো? আমাদের আশেপাশে যে ডেভেলপ হচ্ছে, তা আমরা যদি তাদের দিকে তাকাই, তারা ডেভেলপ হচ্ছে কীভাবে, এভাবে কিন্তু। এই জন্যই কিন্তু আমাদের সরকার, বর্তমান সরকার কিন্তু আমরা আইটি সেক্টরের দিকে জোর দিচ্ছি, যেটা মানে জোর দিচ্ছি বেশি কিন্তু। আপনারা যে কোর্সগুলো পাচ্ছেন, এই কোর্সগুলো কি আগে ছিল? আমাদের সময় ছিল না, আমরা বহুত কষ্ট করে শিখছি। বড় বাইরে ডেটিং করার জন্য জায়গা তৈরি করে দিছি, খাওয়াইছি, টাকা পয়সা দিছি, তারপরে সে আমাদের কোডিং শিখাইছে। বুঝতে পারছেন? হ্যাঁ, সত্যি কথা বললাম। প্রথম দিন গেছি যে না ঠিক আছে, আজকে শরীর ভালো না, কালকে আসো। কালকে গেছি যে না আজকে তোমার ভাবের সাথে তো দেখা করবো, ঠিক আছে তাহলে তা পরদিন আসি। এরকম করতে করতে বিরক্ত করে ফেলছি, বিরক্ত এক সময় সে বিরক্ত বলছে যে যাও এটা এরকম। আর আপনারা কি আলহামদুলিল্লাহ কত সুন্দর পরিবেশ, তাই না, এসির মধ্যে। তো এই এনভায়রনমেন্টের জন্য কিন্তু, এটার জন্য কিন্তু সরকার স্ট্রাগল করে যাচ্ছে। ঠিক আছে, সো ইন দ্যাট কেস আমরা তাহলে পরবর্তী কাজগুলো করি। এখন মনে করেন আমরা রোদিয়ে দিলাম, এবার কিন্তু আলহামদুলিল্লাহ এরকম হয়ে যাচ্ছে। এখন এখানে কত হবে, 3 আর 9। আমি যে ভুল করছি সে কিন্তু আমাকে বলে দিল, এখানে তাহলে কত হবে, 9। বর্ডার না থাকলে সব দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, 3 আর 9। এবার যদি রিলোড দেই, এবার কিন্তু এরকম হয়ে গেছে, খেয়াল করছেন, 3 আর 9। সো এ তাহলে কি করবেন, যখনই গ্রিড দিয়ে কোনো লেআউট করবেন, প্রথমে কি থাকবে, রো, রোর মধ্যে থাকবে কি, কলাম, রোর মধ্যে থাকবে হচ্ছে কলাম। এবার মনে করেন আমি এখানে এতগুলো দিব না, আমি এখানে 12 দিব, ঠিক আছে। এখনো কিন্তু হয় নাই, এখন হচ্ছে 90%, আরো 10% কাজ বাকি আছে। 10% কাজ হচ্ছে ফাইনালি এই সবগুলো রোকে, দেখেন মার্কআপের স্ট্রাকচারটা দেখেন, সবার শেষে কি আছে, বডি, বডির মধ্যে কি আছে, রো। এগুলো হচ্ছে কি আমার কলাম, বলতে পারেন এক একটা এলিমেন্ট। এখানে বলে দিলাম সাপোজ ধরেন লোগো, তাহলে কি লোগো, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা, এটা একটা। সো এলিমেন্টগুলোকে এখন র‍্যাপ করা আছে কি দিয়ে, রো দিয়ে। এবার একাধিক রো আছে না এখানে, এবার সবগুলো রোকে আবার আপনি একটা ডিপ দিয়ে র‍্যাপ করে রাখেন, সবগুলো রোকে আবার আপনি একটা ডিপ দিয়ে র‍্যাপ করে রাখেন। এখানে আমরা একটা ক্লাস কল করতে পারি র‍্যাপার, অথবা কন্টেইনার, যার যেটা মন চায় দেন, বা মেইন র‍্যাপার, আমি র‍্যাপার দিয়ে দেব। এরকম ছিল না, আমি মনে করেন এখানে একটা ডিপ দিছি প্রথমে, DIV ডিপ লিখছি, ঠিক আছে। এরপরে ইন্টার দিছি, ওপেনিং ক্লোজিং দুইটা চলে আসছে, ক্লোজিংটাকে কাট করছি, কাট করে এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে, এভাবে কাজটা করা হয়েছে আর কি। এবার ওপেনিং ডিভের মধ্যে একটা ক্লাস নিয়ে নিচ্ছি র‍্যাপার, র‍্যাপারের মধ্যে এসে আমরা যে কাজটা করব, প্রথমে এর একটা হাইট দিব, কত, অটো। আচ্ছা আগে ওয়াইড দিয়ে দেই, হোয়াইট দিয়ে দিলাম ধরেন 100%, হাইট দিয়ে দিব হচ্ছে অটো, মার্জিনও দিয়ে দিব কত, এইখানে মার্জিন ইউজ হবে অটো, দ্যাটস অল।
আচ্ছা এবার মনে করেন আমরা যদি সেভ করি ব্রাউজারে যাই কোনো চেঞ্জ পাবো না কিন্তু একই রকম আসবে তাই না একই রকম কিন্তু আসবে এখন মনে করেন আপনি যা কাজ করবেন সে আপনাকে বললো যে ঠিক আছে আমার এই দুই পাশ থেকে একটু এখন কি পুরো হোয়াইটটা জুড়ে আছে না এখন দুই পাশ থেকে একটু চাপানো থাকবে মনে করেন যে এত ফুল হোয়াইটটা থাকবে না আমার সাপোজ এতটুকু থাকবে বাকিটুকু থাকবে না তাহলে তার জন্য কি করবেন এই যে মেইন র‍্যাপার আছে না এই র‍্যাপারের হোয়াইটটা কমিয়ে দিলেই হবে এখন এটা তো আপনি জানেন আপনি মনে করেন যার কাজ করতেছেন সে আপনাকে বললো যে এই হোয়াইটটা মনে করেন এত বড় আছে হোয়াইটটা কমিয়ে দেন আর আপনি কি বলবেন যে এটা তো অনেক কষ্ট করতে হবে এটার জন্য মিনিমাম আমার 3 দিন কাটতে হবে তো ঠিক আছে টাকা 500 বাড়াই দিন যেখানে 20000 দিবেন সেখানে 25000 দিন এটার জন্য আবার কোড ঘাটতে হবে পুরো কোড ঘেটে ঘেটে ঠিক করা লাগবে 3 দিন সময় লাগবে মিনিমাম ঠিক আছে এবার আপনি 2 দিন আড়াই দিন না খেতে দিলে ঘুমাইছেন এরপরে খালি এখানে কি করে দিবেন ঠিক আছে ঠিক আছে অনেক কষ্ট করছেন কিন্তু আপনি দেখছেন ছোট হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন কি আছে মোটামুটি পারফেক্ট আছে এখনো মনে করেন একটু লিমিট আছে এখানে মনে করেন যে উপরে যেখানে একটু গ্যাপ দেখতে পাচ্ছেন না আবার নিচে যেখানে একটু গ্যাপ এটা হচ্ছে কি এটা হচ্ছে বডির মার্জিন বডির মার্জিন এবং প্যাডিং সো বডির এই সবার পিছনে কি আছে বডি এরপর র্যাপার তারপর আছে এগুলা এখন মনে করেন এই জন্য বডির কিছু ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে এখন আপনি যা কাজ করে দিবেন সে যদি এরকম চায় তো ফাইন কোনো সমস্যা নাই আর সে যদি বলে যে না একদম উপর ঠিক আসবে এখানে কোনো মার্জিন থাকবে না তখন আমরা একটা কাজ করে দিতে পারি সিসিসি এসে এই সবার উপরে যেটা করে দিতে হয় আর কি বডি বডির মনে করেন যে একটা মার্জিন দিয়ে দেন 0 পিক্সেল প্যাডিং 0 পিক্সেল এটা করে দেয় সবাই আর কি একদম শুরুতে এবার যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দিয়ে দেখেন আলহামদুলিল্লাহ এবার কি হয়ে গেছে একদম পারফেক্ট হয়ে গেছে এবং আপনি এটাকে ছোট বড় যাই করেন আলহামদুলিল্লাহ ঠিক আছে রেসপন্সিভ না এটাকে বলে ফ্লুইড লেআউট রেসপন্সিভ লেআউট একটু পরে দেখাচ্ছি আজকেই দেখাবো ইনশাআল্লাহ রেসপন্সিভ কারে কর দেখবেন মাথা গরম হয়ে যাবে ঠিক আছে শোনাইছ হ্যাঁ আপনি যখন ছোট করবেন তখন তো ফাঁকা পাবে না তাই না কি লাগবে ওয়েটটা শুধু স্যার রেসপন্সিভ হচ্ছে স্যার হাইটটা হচ্ছে না হাইটটা তো আমরা ফিক্সড করে দিছি স্যার হাইটটা তো থাকবে অলওয়েজ কি অটো ভালো হচ্ছে আর বেসিক্যালি হাইট রেসপন্সিভ এর ক্ষেত্রে ধরা হয় না ধরা হয় কি ওয়াই আমার নিচে যেন কি আসে না স্ক্রল আসে না তাহলে তো জিনিসটা রেসপন্সিভ হবে তাই না এখন মনে করেন গ্রিড সিস্টেম দিয়ে আপনাকে কোনো লেআউট করতে দিল আপনি কি করবেন আপনার এই বডি থেকে শুরু করে এই যে রো পর্যন্ত ইনফ্যাক্ট র‍্যাপার পর্যন্ত আপনি কি করতে পারেন একদম স্যার ফিক্সড ঠিক আছে একদম কি সব ফিক্স শুধুমাত্র আপনি হাইট গুলো কাস্টমাইজ করে নেবেন ঠিক আছে আর এখানে কি এইচটিএমএল এর মার্কআপটাও কি প্রথমে র‍্যাপার তারপরে রোর মধ্যে কলাম ধরে ধরে কাজ করবে তাই না পারা যাবে না এখন মনে করেন আপনাকে যত কমপ্লেক্স লেআউট দিই আপনার কিন্তু করতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগা উচিত তাহলে ধরেন আমরা একটা ছোট একটা লেআউট এখানে তার মধ্যে আমি কিছু জিনিস বসাবো গ্রিড সিস্টেম দিয়ে লেআউট করতে পারেন খারাপ না যেটা এখানে করা হচ্ছে আর কি তো
নতুন ফাইল নিয়ে করবেন এসটিএমএল, ঠিক আছে? এসটিএমএল সিএসএস নতুন ফাইল নেবেন, আপনি কোডগুলো কপি করে নেন, সমস্যা নাই, বাট এই ফাইলের উপর ওভাররাইট করবেন না। টাইলশিটটা আলাদা করে নিন, সমস্যা নেই। নতুন একটা ফাইল নিতে কত টাকা লাগবে? আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট করেন, কি করবেন? নতুন এসটিএমএল ফাইল নিয়ে করবেন, এখানে খুব সহজ হয়ে গেছে না?
হাইট ওয়েট একটু অ্যাডজাস্ট করে দিলে আলহামদুলিল্লাহ একদম ফাটাফাটি মারা পুরো পুরো অনেক দেখেন দিকে তাকান আপনারও কিন্তু ঝামেলা আছে, আপনি চোখে চশমা আবার আটে লাগেন মাঝে যে দেখেন তাকায় দেখেন দিকে এইটার এটা কি এক ভালো করে দেখেন আপনার সময় দেওয়া যাবে না। সো আমি তো পরে ফেলে আরেকটা এসটিএমএল ফাইল দিয়ে দিচ্ছি, নিউ এসটিএমএল থাকেন নাম, আমরা এখানে হোম দিয়ে দিচ্ছি। আমরা একটা সিএসএস ফাইল নেই, থাকেন নাম এইচটিএমএল ফাইলের সাথে সিএসএস এর লিংকটা দিয়ে দিচ্ছি। স্টাইল শীট হাইপার রেফারেন্সের মধ্যে নিউ সিএসএস ডট এবার বডির মধ্যে এসে আমরা কি করতে হয় জানো, আমরা আগে সিএসএস গুলো নিয়ে আসি, এখান থেকে কপি করে এই পর্যন্ত হাইট সহ নিয়ে আসি। তো এখন মনে করেন এখানে এসে আমরা হাইট প্রথমে কি হেডার টপ লিখবো, এটা হেডার টপ হবে, হেডার টপ হাইট কত দিতে হবে, 40 দেওয়া হয়েছে হেডার টপের হাইট, উপর দিয়ে খেয়াল করে দেখেন। এরপরে দেওয়া হয়েছে কি হেডার হাইট, হেডার হাইট আপনি দিতে পারেন 200। এরপরে মেনু হাইট যা ছিল তাই, মেনুর পরে কি ছিল কন্টেন্ট, কন্টেন্ট কন্টেন্টও যা ছিল তাই থাক। এরপরে কি ছিল বিগ ফুটার আর ফুটার, বিগ ফুটার হাইট 250 আর ফুটার হাইটও 40 যা ছিল তাই। এই তো দেখছেন হাইটটা শুধু কাস্টমাইজ করে নিলাম। ওকে হাইটটা শুধু কাস্টমাইজ করে নিলাম। হ্যাঁ নাও এবার যদি আমরা চেক করি এভাবে যে বললাম এবার মার্ক আপে আসবো, মার্ক আপে এসেও আমরা একটা কাজ করি, এই মার্ক আপটাকে আমরা কপি করে নিয়ে আসি, আপনারা এই কাজটা করেন না যেটা আমি করতেছি, ঠিক আছে। সো এখানে কত দিব 12, আর এখানে আসবে হেডার টপ হাইট, ঠিক আছে না। এরপরে কি আসবে শুধু হেডার হাইট, এখানে কত হবে 3 3 6, সেকেন্ড রোতে, থার্ড রোতে কত আসবে 12 যা ছিল তাই, চার নম্বর রোতে 10 আর 2, এবার পাঁচ নম্বর রোতে কত হবে, কত দিছেন 3 3 3 3, আর এটা হবে বিগ ফুটার হাইট 3 4 11 12 12। এবার যদি চেকিং করি এই নিউ এসটিএমএল এ যাই ওপেন উইথ, ওকে এরকম কিছু বলা হচ্ছিল না করতে, ফাইন এটাকে আমরা 3 দিয়ে দেই, 2 দিয়ে ছোট হয়ে গেছে তাই না, সাইড বাই মেনুটাকে আমরা 3 দিয়ে দিই ছোট হয়ে গেছে।
9 3 9 আর 3 দেন কত কমপ্লেক্স একটা মোকো কমপ্লেক্স না বাট মোটামুটি একটা লেআউট আমরা ওইদিন গিভেন শর্ট টাইমের মধ্যে কিন্তু করে ফেলতে পারলাম কোনো হ্যাসেল ছাড়াই ঠিক আছে এইভাবে কাজগুলো করবো আমরা এখন থেকে আর কি নেক্সট টাইম যতগুলো করবো সো নাও এবার দেখেন এই সাইটটাকে রেসপন্সিভ করার একটা বিষয় দেখাই মনে করেন আমি এটাকে ছোট করবো সাইটটাকে আপনারা যারা মজিলায় আছেন ঠিক আছে সাইটটা মজিলায় ওপেন করে নেন গুগল ক্রমে না করে মজিলা ওপেন করে নেন সবাই সাইটটা মজিলা ওপেন করছেন মজিলা ওপেন করার পর মজিলা ওপেন করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কন্ট্রোল অল্টার শিফট এম চাপ দেন কন্ট্রোল অল্টার শিফট এম কন্ট্রোল অল্টার এম নাকি শুধু কন্ট্রোল শিফট আর এম রাইট কন্ট্রোল শিফট আর এম হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল শিফট এম চাপ দেন ইয়েস চাপ দিচ্ছেন কন্ট্রোল শিফট এম চাপ দেওয়ার পরে কিন্তু আমাদের এই ধরনের একটা ভিউ চলে আসছে তাই না এই যে বাম পাশে দেখেন যেখানে কি এটা হচ্ছে আপনার কি রেজুলেশন যদিও এগুলো আমাদের কাজ না বাট এগুলো একটু টুকটাক জেনে রাখা ভালো তাহলে কি করতে পারবেন ডিজাইনারদের সাথে ফাপড় টাপড় নিতে পারবেন ঠিক আছে সো দেখেন এখানে কিভাবে কাজ এখন মনে করেন এটা হচ্ছে আমার পেজ ফুল হোয়াইট আমি এখানে এর হোয়াইট কত বলেন তো 1252 আর হাইট কত 727 আমার এখানে যেটা আছে সেটা আমি বলতেছি আপনারটা দেখে আপনি বুঝে নিয়েন এবার মনে করেন আমি এটাকে ছোট করতে পারি 360 বাই যে এটা কত করছি 360 বাই 640 তাই না নাইস বাড়তেছে কমতেছে ঠিক আছে আপনি এভাবে কাস্টমাইজ করে দেখতে পারেন এখন মনে করেন একটা পপুলার সাইটে আমরা যাই এর নাম হইতেছে কি প্রথম আলো ডট বেশি না কম ডট কম দিয়ে দিলাম জান যাই হোক ওয়াও বস এটা আমার জোস লাগে বলছি দেখেন ঘটনা হচ্ছে আমরা এই সাইটটা কেন আসলাম প্রথম আলো সাইটটা এর পিছনে কারণ আছে দেখেন আমি অ্যাডগুলো বাদ দিয়ে দিলাম দুই পাশে অ্যাড ছিল না আমি এখানে ক্রস করে বাদ দিয়ে দিলাম এখন খেয়াল করেন এই প্রথম আলো সাইটটায় আমরা কন্ট্রোল শিফট এম চাপ দিলাম বা বিফোর দ্যাট মনে করেন আমি এটা একটু দেখেন আপনারা হ্যাঁ প্রজেক্টরের স্ক্রিন দিকে খেয়াল করেন যেটা বলতে চাচ্ছি আমি সেটা হচ্ছে এই যে প্রথম হলো সাইটটা এরকম আসতেছে দেখেন এই সাইটটা কিন্তু 100% রেসপন্সিভ একটা সাইট যেমন মনে করেন আমি এটাকে ছোট করে দেখেন এটা আমার ফুল সাইট হাইট নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নাই নাকি হাইট নিয়ে কোনো মাথা ব্যথা নাই এখন মনে করেন খেয়াল করবেন একটু এই যে প্রথম আলো সাইটটা দেখেন তো এই সাইটের কয়টা পার্ট এটা হচ্ছে কি হেডার এটা হচ্ছে কি এটাও একটা হেডার বটম করছে এরা এখানে দিয়ে রাখছে এটা বটম রাখছে এটা হচ্ছে কি মেনু এটা হচ্ছে কি এটা একটা স্মল মেনু এখানে ইয়ার জন্য এটাকে বলে নাকি হ্যাঁ মার্কিউ না এটা ইয়া করছে আর কি এটা জাভাস্ক্রিপ্টে প্লাগইন পাওয়া যায় তো google.com বিডিতে সমস্যা আর বিডিতে সবসময় সমস্যা আজ মঙ্গলবার সকাল 10টার পর বাংলাদেশ থেকে গুগলের সার্চ সমস্যা সেগুলো বুঝে করছেন অনেকে তাই নাকি আসলে গুগল ঢুকে যাচ্ছে না এই তো আসতে ডট বিডি না আর কি না
যাই সমস্যা নেই ব্যাপার না। তো ঘটনা হচ্ছে আমরা এই সাইটটা দেখেন, প্রথম আলো সাইটটা অ্যানালাইসিস করতেছিলাম। সো একটু এখানে খেয়াল করেন তো, তাহলে এইটা একটা পার্ট, হেডার একটা পার্ট, মেনু আর একটা পার্ট, এটার একটা পার্ট, একটু এখানে খেয়াল করেন। এইটা মনে হচ্ছে একটা পার্ট, এখানে মনে হচ্ছে একটা পার্ট। বলেন তো এখানে কত কত করছে, এটা কত, চার, এটা কত, দুই, এটা চার, এরকম হবে তাই না, এটা কত, থ্রি থ্রি, খেয়াল করছেন, থ্রি থ্রি থ্রি, এটা একটা পার্ট। আবার এটা, এটা একটা পার্ট, কিন্তু এটা আপনি লেআউটটা দেখেন একটু, লেআউটটা দেখলে কিন্তু এখানে কত, ছয় আর ছয়, এটা কত, এটাও নয় আর তিন, ঠিক আছে। এভাবে দেখেন, এভাবে দেখেন, এভাবে দেখতেছেন। এখন ওরা এই সাইটের লেআউট এভাবে করছে। এখন মনে করেন যে আমরা যখন এখান থেকে ছোট করবো লেআউটটাকে, খেয়াল করবেন কি হয়, ওরা কিভাবে জিনিসটাকে রেসপন্সিভ করছে। যখন আমরা এটাকে ছোট করতেছি, ছোট করি, ছোট করি, এখনো ঠিক আছে না, এটা কত আছে, ও যা ছিল তাই, কিন্তু এখনো তাই আছে, যা ছিল তাই আছে, তিন 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 তিন, তাই না, তিন চার বারো বারো আছে। আরো ছোট করি, এখনো ঠিক আছে না, হাইট গুলো বেড়ে যাচ্ছে, এখনো ঠিক আছে না, বাট একটা সময় পর কি হয়ে যাচ্ছে দেখেন তো, নিচে এসে উঠছে, কি হচ্ছে বলেন, সবগুলো সব বাড়া হয়ে যাচ্ছে, সবগুলো কত হয়ে যাচ্ছে, বাড়া হয়ে যাচ্ছে। এটা তো মানে ধরতে পারছেন যে একটা নির্দিষ্ট সময় পর যত কন্টেন্ট কে তারা ম্যানেজ করছে এই ওয়েব পেজের মধ্যে, যতগুলো কন্টেন্টই থাকুক না কেন, একটা এটা একটা কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, তাই না, এটা একটা, এটা একটা, এগুলো সবই এক একটা কন্টেন্ট, এটা 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 সবগুলো এক একটা কন্টেন্ট। সকল কন্টেন্ট একটা সময় পর কি হয়ে যাচ্ছে, বারো হয়ে যাচ্ছে। মনে করেন যে এটা এটা কি কিছু জানো না স্যার, অভিশপ্ত জার্সি কি, এটা দেখি, এ মনে করেন একটা সময় পর দেখেন অভিশপ্ত জার্সি, এটা মনে করেন এখানে দেখেন কত হয়ে যায়, ছোট করতেছি, ছোট করতেছি, কত হয়ে গেছে, সব বারো হয়ে গেছে না। এবার অভিশপ্ত জার্সি রে খুঁজেন, অনেক কিছু করে বলতে, ঠিক আছে, আপনারা বলতেছেন এই লোক কি কয়, ঘটনা সত্যি তো, আমি খেলা দেখি না, হাইলাইট দেখছি আর কি। একজন দেখে আমরা বলছি মেসি নাকি খুব সুন্দর খেলছে, সো পিএইচপি প্রোগ্রামিং করবেন মেসির মতো অলওয়েজ, ঠিক আছে, সাধনা গোছানো, বুঝতে পারছেন, ক্রিস্টিয়ানের মতো করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আপনার মনে ফুটবল খেলা দেখেন না, ফুটবল খেলা একটু দেখেন এখানে যারা আছেন, কার সাপোর্ট করেন, লিগ, বুদ্ধি দিয়ে খেলে, যাই হোক আল্লাহ ভরসা। দেখেন আমরা আমাদের কাজ করি, তো তাহলে সবগুলো কলম কত হয়ে যাচ্ছে, বারো হয়ে যাচ্ছে তাই না। এখন আমাকে বলতে পারবেন যে কত রেজুলেশনে সবগুলো কলম বারো হয়ে যাচ্ছে,
ভালো করে বলেন, অ্যাকুরেট বলেন। 480 ইনটু 804 না স্যার, 322 400 মনে হয় হয় নাই। ঠিক আছে, ভালো করে দেখেন, আমি জানি কততে ভাঙছে। 320 না, এখনো হয় নাই। 800 / 640 মনে হয় তাও হয় নাই। তাই দেখাচ্ছে 800 আসছে না স্যার, 800 / 680 নতুন নতুন করছে। কি হচ্ছে, তারা বারো বারো হয়ে যাচ্ছে। আর 800 আগ পর্যন্ত কি হয়ে যাচ্ছে, আবার যা ছিল তাই। এখন মনে করেন আমাদের যে সাইটটা আছে, আমরা ওই যে সাইটেও কি, এগুলো সব একটা এলিমেন্ট না, এগুলো একটা কন্টেন্ট। আমরা চাইলেও কিন্তু যখন এভাবে স্ক্রল করব, এটা কত আছে 800 যে আসলে আমরা সকল কলামকে কত করে দিতে পারি, বারো করে দিতে পারি। সো এই যে একটা নির্দিষ্ট সময় পর সকল কলামকে ভালো করে দেওয়ার জন্য বা চেঞ্জ নিয়ে আসার জন্য আমাদের একটা টেকনোলজি লাগবে, সেটা হচ্ছে কি, মিডিয়া কোয়েরি। এই কাজটা করা হয়েছে কি দিয়ে, মিডিয়া কোয়েরি দিয়ে। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে মিডিয়া কোয়েরি। সো মিডিয়া কোয়েরি নিয়ে কয়েকটা কথা বলে খেয়াল করবেন। তো প্রথমে আসবে মিডিয়া কোয়েরি কি। মিডিয়া কোয়েরি কি, আমরা বলছিলাম না গ্রিড ভিউ সিস্টেম কি, গ্রিড ভিউ কি, ওয়েব পেজ লেআউটের একটা টেকনিকের নাম, একটা টেকনিক গ্রিড ভিউ। তাহলে মিডিয়া কোয়েরি কি, মিডিয়া কোয়েরি কোনো টেকনিক না, মিডিয়া, হ্যাঁ মিডিয়া কোয়েরিটা একটা টেকনিক, বাট এটা ডিজাইনের না। এটা কি, মিডিয়া কোয়েরি হচ্ছে সিএসএস এর একটা টেকনিক, রাইট? বলতে পারেন মিডিয়া কোয়েরি হচ্ছে কি, সিএসএস এর একটা টেকনিক, যার মাধ্যমে আমরা কি করতে পারি, রেজুলেশনের উপর বেস করে কিছু ক্লাসকে আমরা অ্যাপ্লাই করতে পারি। একটু পিছনের দিকে ফিরে যাই, খেয়াল করে দেখেন, আমরা যখন সুডো ক্লাস বলতেছিলাম, এই যে সুডো ক্লাস, এই সুডো ক্লাসগুলো কোন একটা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে সব সময় পাচ্ছে, কখন পাচ্ছে, যখন স্যার এটার মানে নির্দিষ্ট একটা সময়, একটা বিশেষ অবস্থায় পাচ্ছে। সো মিডিয়া কোয়েরিও ওইরকম কি, একটা টেকনিক, যে টেকনিকে মধ্যে কিছু ক্লাস থাকবে, সেই ক্লাসগুলো এইচটিএমএল এলিমেন্টের মধ্যে কল করাও থাকবে, জাস্ট লাইক সুডো ক্লাস। বাট সুডো ক্লাসের মতো সব সময় পাবে না। সুডো ক্লাস কখন পায়, একটা বিশেষ অবস্থায়। আর মিডিয়া কোয়েরি ক্লাসগুলো কখন পাবে, বিশেষ অবস্থায় না। মিডিয়া কোয়েরি ক্লাসগুলো পাবে হচ্ছে কন্ডিশন ট্রু হলে, একটা যখন শর্ত পূরণ হবে তখন মিডিয়া কোয়েরি ক্লাসগুলো এইচটিএমএল এলিমেন্ট পাবে। মানে মিডিয়া কোয়েরি কি, একটা টেকনিক যেখানে বেশ কিছু সিএসএস এর ক্লাস থাকবে এবং এই ক্লাসগুলো এইচটিএমএল এলিমেন্টে কল করাও থাকবে, বাট সবসময় কি এলিমেন্টটা পাবে না। কখন পাবে, একটা কন্ডিশন ট্রু হলে। এবার কন্ডিশন তৈরি করব কিভাবে, কন্ডিশন তৈরি করার জন্য আমরা ইউজ করব কি, ব্রাউজারের রেজুলেশন। সো মিডিয়া কোয়েরি একটা টেকনিক, যে টেকনিকে বলা আছে যে আমরা এই ব্রাউজারের রেজুলেশন বা ডিভাইসের রেজুলেশনের উপর ক্যালকুলেশন করে আমরা সিএসএস এর কিছু ক্লাসকে এইচটিএমএল এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। যেমন মনে করেন আমি চাচ্ছি যে এই যে পেজটা, আমাদের যে পেজটা, আমাদের এই পেজটা মনে করেন এখন কত আছে, 50/660। আমি চাচ্ছি যে মনে করেন একদম 50 থেকে 50 নিচার হচ্ছে না, তাই না, এর নিচার হচ্ছে না। আমি চাচ্ছি 50 থেকে শুরু করে মনে করেন 700 পর্যন্ত এই এই বডির ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড। এই বডির ব্যাকগ্রাউন্ড কালার কি এখন হোয়াইট না, অলওয়েজ কি হোয়াইট। আমি চাচ্ছি 0 থেকে 700 পর্যন্ত বডির ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড, আর 700 পরে ব্যাকগ্রাউন্ড কালার হবে কি হোয়াইট, সাপোজ ধরেন হোয়াইট। দুই রকম চাচ্ছি, এটা কি করা সম্ভব, হ্যাঁ সম্ভব, কিভাবে, মিডিয়া কোয়েরি দিয়ে। সো মিডিয়া কোয়েরি কিভাবে লিখতে হয় আসেন, আমরা লিখি দিয়ে একটা লাইন। সো মিডিয়া কোয়েরি লেখার রুলস হচ্ছে,
শুরু করতে হবে এট দা রেট মিডিয়া দিয়ে, এট দা রেট এম ই ডি আই এ, এট দা রেট মিডিয়া। বানান ভুল করলে বিআইটিএম কর্তৃপক্ষ দায়ী থাকবে না, ঠিক আছে? আর মিডিয়া করলে কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়, কাজ করবে না। এট দা রেট মিডিয়া, এরপরে কি স্পেস বার, স্পেস, স্পেস দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে? আমরা এখান থেকে ইউজ করব কোনটা, স্ক্রিন, কারণ আমরা এই স্ক্রিনের রেজুলেশনের উপর বেস করে কি করব, কাজ করব। সো এট দা রেট মিডিয়া স্ক্রিন, এরপরে কি দিতে হবে একটা স্পেস, এরপর হচ্ছে এন্ড, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সো দিস ইজ দ্য এরিয়া যেখানে আমরা সিএসএস এর ক্লাস লিখব। ওকে, এট দা রেট মিডিয়া, এরপরে কি একটা স্পেস, তারপরে স্ক্রিন, এরপরে কি আরো একটা স্পেস। আপনাদের অনেকেরই কিন্তু কাজ করবে না, কারণ হচ্ছে এখানে স্পেস দিবেন না তাই, ঠিক আছে? সো স্ক্রিন এন্ড, এরপরে কি এখানে লিখতে হবে আমার কন্ডিশনটা। এখন কন্ডিশনটা লেখার জন্য আমি সাধারণত দুটো কিওয়ার্ড ইউজ করে থাকি, ইউজ করা হয়। একটা হচ্ছে কি আমরা কি ধরে কাজ করব, ওয়াইড না হাইট, উইথ, এজন্য দুই ভাবে ধরা যায়, একটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়াইড আর একটা হচ্ছে মিনিমাম ওয়াইড। মিনিমাম ওয়াইড এবং ম্যাক্সিমাম ওয়াইডের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে, যেমন মনে করেন আমি বলে দিলাম আমি চাচ্ছি কি 700 পিক্সেল পর্যন্ত, ঠিক আছে? 700 পিক্সেল পর্যন্ত, তাহলে আমি এখানে বলে দিচ্ছি ম্যাক্স ওয়াইড কোলন 700 পিক্সেল, 700 পিক্সেল। এবার মনে করেন এখানে এসে আমি লিখলাম বডি, ব্যাকগ্রাউন্ড কালার, আর যা আছে সব সেম, ব্যাকগ্রাউন্ড কালার রেড। তাহলে কি হচ্ছে দেখেন তো, আমরা যে কাজটা করলাম, হ্যাঁ একটু স্টোরিটা শোনেন, গল্পটা শোনেন। গল্পটা হচ্ছে যে এখানে এটা কি বলেন তো, সিএসএস এর একটা ক্লাস, তাই না? এতটুকু কি সিএসএস এর একটা ক্লাস, এই ক্লাসটা কি এবার ওপেন আছে না একটা ব্লকের মধ্যে আছে, ব্লকের মধ্যে আছে। এবার এই ব্লকটা তৈরি করতে কে, মিডিয়া কোয়েরি, কিসের উপর বেস করে, একটা কন্ডিশনের উপর বেস করে। এবং কন্ডিশনটা তৈরি করা হয়েছে কিসের উপর বেস করে, স্ক্রিনের উপরে, স্ক্রিনের এট দা রেট মিডিয়া স্ক্রিন অ্যান্ড ম্যাক্সিমাম ওয়াইড 700 পিক্সেল। এবারে ব্লকের মধ্যে দিয়ে দিলাম বডির ব্যাকগ্রাউন্ড কালার রেড। এবার যদি ব্রাউজারে আসি দেখেন আমি কি, আমি একটু বড় করি, এখন কি 700 বেশি আছে না কম আছে বলতো, বেশি আছে, রিলোড দিই, কোনো চেঞ্জ হয় নাই কিন্তু, এবার আস্তে আস্তে ছোটো করি, 706 আছে এখন, তারপরে কিন্তু হচ্ছে না, খেয়াল করছেন? কারণটা কি, কারণ হচ্ছে আমাদের এখানে একটা গন্ডগোল হয়েছে। এই এন্ড এর পর একটা স্পেস দিয়ে দেখি তো, এন্ড এর পর একটা স্পেস দিলাম, এবার চেক করি, এবার কাজটা হচ্ছে, খেয়াল করছেন? কত বড় খারাপ, কত খারাপ স্যার, একটা স্পেশাল লিখে এত বড়, সে আমাদের সাথে এরকম একটা বেইমানি করলো, কথা গুনো স্যার, কোন কথা হলো বলেন, এটা আমার জাতি বিভাগের কাছে কোশ্চেন হলো, স্পেসের জন্য এত বড় কেউ বেইমানি করতে পারবে? এবার কাজ করতেছে, জি স্যার, দেখেন 700 উপরে যান, কাজ করতেছে না কিন্তু। তার মানে কি সিএসএস এর, এখন মনে করেন এখানে আমি এই সিএসএস এর কোন কোন প্রপার্টি ইউজ করতে পারবো বলেন? সব স্যার, সব যা আছে সব, ঠিক আছে? যত সিএসএস এর প্রপার্টি আছে আল্লাহর দুনিয়ায় সময় পারবে এখানে ইউজ করতে, যেগুলো ভ্যালিড। নাও এখন মনে করেন এখানে আমি আবার চাচ্ছি যে না
মনে করেন যে সাপোজ বলা হচ্ছে যে ঠিক আছে আপনার কম্পিউটার ঘুষ খাইছে তাহলে কি আর এরকম হবে ব্রাউজার ঠিক আছে এখন মনে করেন ম্যাক্সিমাম ওয়াইড না দিয়ে আরো একটা ওয়াইড দেওয়া যায় সেটা কি মিনিমাম মিনিমাম ওয়াইড দিয়ে দেন তো কি হয় ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে পার্থক্যটা আমাকে একটু বুঝিয়ে বলেন আপনারা স্যার আমার স্যার মানে 700 উপরে যদি যায় তাহলে স্যার রেড হবে আর নিচে টু ওয়াইড থাকবে ঠিক আছে সো মিনিমাম ম্যাক্সিমাম এটাই কিন্তু মিডিয়া টু এরিয়া কিছু না তাহলে যখন বলা হচ্ছে ম্যাক্সিমাম 700 পিক্সেল তখন কি হবে 700 পিক্সেল পর্যন্ত আবার যখন বলা হবে মিনিমাম 700 পিক্সেল মিনিমাম 700 পিক্সেল তার মানে কি এর মিনিমাম মানে কি মিনিমাম এত এর পর থেকে তাই না রাইট 700 পর থেকে স্যার আমি যদি স্যার এখন স্যার 700 মানে স্যার 700 আগে যদি স্যার আমি যদি স্যার অন্য কালার ড্রেস চাই তাহলে স্যার মিডিয়া করে কি স্যার এইভাবে আবার চালু করতে হবে এক্সিলেন্ট এই যে চিন্তাটা করার জন্য ধন্যবাদ এখন মনে করেন আমি এরকম মিডিয়া করে কয়টা লিখতে পারবো একটা পেজের মধ্যে যতগুলো আমি মানে কি করতে চাও হ্যাঁ হাজার হাজারও না ইও না বলতে পারেন ইলিয়ন বিলিয়ন ঠিক আছে ইলিয়ন বিলিয়ন মানে কি বলেন আমার যত ইচ্ছা আমার যত ইচ্ছা ঠিক আছে জেনে যাবেন আরকি বেসিক কিছু বলা হচ্ছে আর কি হ্যাঁ সো মিডিয়া করে এখন মনে করেন মনে করেন আমি এখানে দিলাম যে লাইক ম্যাক্সিমাম ওয়াইড ম্যাক্স ওয়াইড 700 পিক্সেল আরে ম্যাক্স হয় না কেন কালকে দেখলাম গোলমাল গোলমাল তো না এর নাম কি হাউসফুল থ্রি মাথা নষ্ট কি করছে দেখছেন তাহলে মোটিভেশন পাবেন কাজ করার ঠিক আছে তাহলে ম্যাক্সিমাম ওয়াইড 700 পিক্সেল এবং মিনিমাম ওয়াইড 700 পিক্সেল তাহলে এখানে মনে করেন যে দিলাম যে গ্রিন এবার কি হবে সিচুয়েশনটা বলেন তো কোনটা কাজ করবে স্যার প্রথমটা কাজ করবে পরেরটা করবে না এই কাজ করবে স্যার দুটোই কাজ করবে একটা মিনিমাম একটা ম্যাক্সিমাম এখানে কত দেওয়া হচ্ছে 701 তাই না আগেরটা তো লজিক্যাল ছিল না এখন কি হবে বলেন তো 700 পর্যন্ত কি থাকবে আর 700 পরে ভিন্ন হবে চেক করি কি আছে রেড কি হয়ে যাচ্ছে তাহলে দেখছেন আমার বডিটাই কয়রকম হয়ে যাচ্ছে বহুরূপী হয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে তো মনে করেন আপনাদের ফ্রেন্ডের মধ্যে যারা বিভিন্ন বহুরূপী আছে তাদের বলবেন এই বেটা তোর মধ্যে কতগুলো মিডিয়া কোয়েরি আছে রে ঠিক আছে ঠিক আছে কাউকে দেখতে চাইলে কি করবেন যে চলো মামা তোমার এই করি ঠিক আছে আবার কেউ যদি একটু মোটা কাটা হয়ে যায় কি ব্যাপার তোমাকে হেডিং লাগছে কেন আজকে H1 কেন চিকন থাকলে কি বোল্ড করে দিব H6 চিকন থাকলে কি H6 P স্প্যান আপনাদের ক্লাসে H1 কে H1 থাকলেই হবে হচ্ছে এখন মনে করেন যে যদি কেউ অত্যন্ত ভদ্রলোক হয় আমাদের মতো সে বললো যে না 600 পর্যন্ত না 700 পর থেকেও না 400 থেকে 500 তখন কি করবেন হতে পারে না
বললো যে 400 থেকে 500 পর্যন্তই ঘটনা ঘটবে, আসলে তাছাড়া ঘটবে না। তো আপনি কি করবেন? র্যান্ড কন্ডিশন দিতে হবে। হ্যাঁ, তখন এটা হচ্ছে কি আরেকটা, সো মিনিমাম এবং ম্যাক্সিমাম দুইটা দেখলেন। এবার মনে করেন এখানে বলা হচ্ছে যে বলো যে কমেন্ট করার সিস্টেমটা কি স্যার একটু কমেন্ট সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে হোয়াট সেন্ড, কন্ট্রোল চেপে ধরে হোয়াট সেন্ড। হ্যাঁ, নেট ভিসে। এখন মনে করেন এখন বলছিল যে এরকম আর কি, এক জায়গায় নাকি এক হুজুর ওয়াজ করতেছিল, বলতেছিল যে পানির মধ্যে পা দিলে এটা হবে, পাও না দিলে এটা হবে। তখন ফট করে একজন তারা বলছে হুজুর অর্ধেক দিলে কি হবে, অর্ধেক পানিতে অর্ধেক পানির উপরে, বুঝলেন না? ওরকম যদি কোনো ভদ্রলোক হয় তাহলে কি হবে? শুনছিলেন ওয়াজটা না? আচ্ছা যাই হোক, আমিও শুনছিলাম আর কি। যাই আল্লাহ ভরসে দেখেন ওয়াজ নিয়ে ফাজলিম করা ঠিক না, আল্লাহ মাফ করে দিয়ে। ঘটনা হচ্ছে এবার দুইটা একটা নির্দিষ্ট রেজুলেশনের মধ্যে 400 থেকে 500 মধ্যে, তাহলে আমরা কি করবো তার জন্য? সো এখানে কিভাবে কন্ডিশনটা বলেন, 400 থেকে মিনিমাম না ম্যাক্সিমাম? মিনিমাম। ভেরি গুড, মিনিমাম 400 এন্ড ম্যাক্সিমাম কত হবে? ম্যাক্সিমাম 500। এবার কি হবে সিচুয়েশনটা? 400 দিয়ে বাসার উপরে গ্রিন হবে, তার ভিতরে তাছাড়া স্যার ওয়াইড হবে, তাই না? মিনিমাম ওয়াইড 400, মানে 400 পর থেকে ম্যাক্সিমাম কত? 500 পর্যন্ত কি হবে এই ঘটনাটা ঘটবে। আপনি এখানে যে কোনো কাজ কিন্তু করতে পারবেন, তাই না? আমি জাস্ট একটা সিএসএস এর ক্লাস ইউজ করে দেখাচ্ছি, এখানে আপনি যা করবেন তাই হবে এই রেজুলেশনের মধ্যে। নাইস। এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই, দেখেন কিছুই কিন্তু নাই, 500 আপনাদের। এখন আমাদের টার্গেট প্রথম আলোর মতো করতে চাইলে প্রথম আলো কি করছে, সাপোজ আমরা প্রথম আলোর মতোই করবো, তো এরা 800 নিচে আসলে কি হচ্ছে, মানে 0 থেকে 800 পর্যন্ত, 800 পর্যন্ত কি করছে, সকল কলামের ওয়াইড কত করে দিচ্ছে? 100%। সবগুলো কত হয়ে গেছে? 12। 12 মানে কি? 100% বলা যায় না? একটা কলামের ওয়াইড 12 আর 100%, এর মধ্যে কোনো পার্থক্য আছে না? ঠিক আছে। এবার আমরা মনে করেন তাহলে আমাদের সাইডটা কিভাবে কন্ট্রোল করব। তাহলে এবার মনে করেন আমরা আমাদের এখানে আসলাম, এখানে এসে তাহলে 800 পর্যন্ত সকল কলামের ওয়াইড হয়ে যাবে 100%। সো ক্লাসটা আমরা পরে লিখবো, বাট আগে মিডিয়া কোয়েরিটা কিভাবে লিখতে হবে বলেন, কন্ডিশনটা কিভাবে হবে? এট দা রেট মিডিয়া স্ক্রিন এন্ড কি হবে, ম্যাক্স উইথ কত হবে? 800। এখানে সিএসএস এর ক্লাসটা কি লিখবো দেখেন, সকল এখন আমরা আমরা কি করব, যে সমস্ত ক্লাস এই যেগুলো লেআউট তৈরি করার জন্য আমরা যে কলামগুলো ইউজ করছি তাদের ওয়াইড আমরা 100% করে দিলেই তো হয়, তাই না? এখানে এসে কি করে দিব, ক্লাস অল সমান সমান কি হবে ওয়াইড কত হবে 100%। এই ক্লাসটা লেখার ফলে কি হয়ে গেছে দেখেন, হয়ে গেছে স্যার। অনেক ক্ষেত্রে মিডিয়া কোয়েরি ইউজ করে কোন কন্টেন্ট কে ছোট স্ক্রিনে হাইড করে দেওয়া হয়, হ্যাঁ সেই ক্ষেত্রে তো কন্টেন্ট তো ঠিকই লোড হচ্ছে, বাট ফুল কন্টেন্ট আমার দেখাচ্ছে না কি হাইড করে, ওটা ব্রাউজারের ডমে থাকবে না। ব্রাউজারে আমি এই যে মনে করেন এক দেখাচ্ছি ব্রাউজারের ডম জিনিসটা কি, তো ওটা লোড হবে না, আমার সার্ভারে থাকবে বাট ব্রাউজারে ক্লায়েন্ট মেশিনে আসবে না। আপনি যে সাইটটা তৈরি করবেন পিএইচপি দিয়ে, সেই সাইটটা হোস্টিং করা থাকবে কোথায়? একটা সার্ভারে। আর আমি মনে করি একজন ভিজিটর, আমি আপনার সাইটটা ভিজিট করবো কি, আপনার হোস্টিং সার্ভার যান আমার কম্পিউটার থেকে, আমার কম্পিউটার থেকে
আমার কম্পিউটারে একটা ব্রাউজার ওপেন করে আমি আপনার সাইটে ভিজিট করব। এখন আমার ব্রাউজারের ডমে ওই কোডটা আসবে না, তখন আমার ব্রাউজারের মধ্যে ওইটা আসবে না। আর দেখেন তাহলে আমি কি কাজটা হয়ে গেল না হয়েছে আপনাদের? দেখেন আমরা রিলোড দিই, এই যে বড় আসি, এবার ছোট হলে কি হয় সবগুলো কলম কত হয়ে গেছে, বার হয়ে গেছে। সবগুলো কলামের হোয়াইট কত হয়ে গেছে, বারো হয়ে গেছে। ঠিক আছে, নাইস। এবার মনে করেন এভাবে আছে আমার সাইট, এবার কিন্তু আমার সাইটের রেসপন্সিভ বলা যেতে পারে প্রথম আলোর মতো, তাই না? যদি ছোট করি দেখেন, এবার ওটা কেটে দিচ্ছি, এই যে এগুলা এগুলো কেটে দেন, এগুলো লাগবে না। এবার ছোট করি, একটা সময় পর কি হয়ে যাচ্ছে, সব বারো হয়ে যাচ্ছে। বাকি আছে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেয়া হবে আর কি, তো সেখানে আপনারা এই সিস্টেমে লেআউট করবেন এবং সেটাকে কি করবেন, দুইটা পার্টে ভাগ করবেন। এটা আমাদের যদি ওয়েব পেজ হয়, আমরা স্ট্রাকচার তৈরি করলাম, এখনো কোনো কন্টেন্ট নিয়ে আসি নাই। হ্যাঁ, তো কন্টেন্ট আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসবো, পুরো ক্লাসে আমরা কন্টেন্ট দিয়ে একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানাবো। যেহেতু আপনারা ওয়েল ম্যাচিউর, সো আই থিঙ্ক আর একটা ক্লাসে হয়ে যাবে। এখন 6 নম্বর ক্লাস না, 7 নম্বর ক্লাস থেকে নর্মালি আমরা পিএইচপি আলোচনা শুরু করি, বাট আর একটা ক্লাস আমি কন্টেন্টের উপরে রেসপন্সিভ কীভাবে কন্টেন্ট গুলোকে করবেন সেই বিষয়ের উপর আমরা প্র্যাকটিস করবো আর একটা ক্লাস। সেখানে দেখবেন যে আমরা ইমেজ কীভাবে রেসপন্সিভ করবো, হ্যাঁ, যে কোনো ইমেজ অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে, তারপরে কন্টেন্টগুলোকে কিভাবে করতে হয়, হ্যাঁ, সেই বিষয়গুলোর উপর কিন্তু আমরা এখানে প্র্যাকটিস করব। এখন আমি ক্লাসে শুধু বলবো, আপনি শুনবেন, পারবেন, মজা নেবেন, চলে যাবেন, তা কিন্তু হবে না। আপনারা কিন্তু করে নিয়ে আসতে হবে বাসা থেকে কিছু একটা, রাইট? সো আপনাদের একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আর কি, সেটা হচ্ছে একটা পার্সোনাল পোর্টফোলিও সাইট করতে হবে সবাইকে। করা হয়েছে না এটা কি দেওয়া হয়েছিল আপনাদের? জমাও দিচ্ছেন না? আচ্ছা, গুড। কন্টেন্ট কি কি থাকবে সেটা বলা হয়েছিল? শুধু টেবিল দিয়ে, হ্যাঁ, টেবিল দিয়ে একটা দেওয়া হয় প্রথমে। সো যাই হোক, আমরা গ্রিড সিস্টেম দিয়ে লেআউট করে এবং এই পোর্টফোলিও সাইটের মধ্যে কি কি কন্টেন্ট থাকবে সেগুলো আমরা বলে দিব। আমি নেক্সট ক্লাসে আরো কিছু জিনিস দেখানোর পরে বিষয়গুলো বলে দেবো, ঠিক আছে? সিএসএস থিওরি কিছু বিষয় দেখানোর চেষ্টা করবো দিন। সো থ্যাংক ইউ, হ্যাঁ, নমো টুডে। অ্যাসাইনমেন্ট দ্বারা চিন্তা করি কি করবো, আপনারা এই গ্রিড সিস্টেম দিয়ে লেআউট করবেন বাসায়, সবাই দুইটা করে লেআউট করে নিয়ে আসবেন আপনাদের ইচ্ছে মতো। হ্যাঁ, এবং একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে আমরা এখন কি করলাম, আমরা শুধুমাত্র এই মিডিয়া কোয়েরি দিয়ে আমরা পুরো ওয়েবসাইটের শুধুমাত্র কয়টা জিনিস চেঞ্জ করছি বলেন তো, বডির ব্যাকগ্রাউন্ড কালার আর কি কলাম, তাই না? কলাম। তো আপনারা একটা জিনিস চেষ্টা করবেন, এই ওয়েব পেজটাকে তিনটা ভাগে ভাগ করছি, এখন তো দুইটা ভাগে ভাগ করা আছে, আর একটা ভাগে ভাগ করার চেষ্টা করবেন। মানে স্যার বুঝলাম না স্যার। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাস দেখাবো। আপনারা এগুলোর কালার চেঞ্জ করবেন, হ্যাঁ, আরো ভাগে ভাগ করা যায়। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকের মতো।